ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, লাইনটা কোনো কারণে কেটে যাওয়ার কারণে লাইনটা আবার আসতে হলো আমাদেরকে। জয়েক ভাই, যে বিষয়ে আলোচনা করছিলাম প্রথম, যে ওই ভিডিওর প্রথম অংশে আমরা আলোচনা করে শেষ করেছি যে হানাফি ভাইদের কিতাব থেকে তাদের দাবি অনুসারে তারা পরিষ্কারভাবে বলেছে 20 টাকার তারাবি এটা বিশেষ করে প্রমাণিত নয় আল্লাহ রসুলের সূত্রে। দ্বিতীয় নম্বর মানে যে বিষয়ে আলোচনা করতে চাইছে এখন এই মুহূর্তে, সে বিষয়টি হচ্ছে যে হানাফি ভাইরা তারপরেও এটা জানাশোনার পরেও তারপর তারা 20 টাকার তারাবি পড়তে হবে এই মর্মে বিশ্ব নবী থেকে তার হাদিস পেশ করে। মূলত প্রথম একটি হাদিস পেশ করে, মাত্র একটি হাদিস থেকে প্রমাণিত, যেটা বলা হচ্ছে যে বিশ্ব নবী তিনি 20 টাকার তারাবি পড়েছেন। হাদিসটা আছে মুসান্নাদ ইবনু আবি শাইবা। হাদিসটি মুসান্নাদ ইবনু আবি শাইবাতে আছে, হাদিস নম্বর মুসান্নাদ ইবনু আবি শাইবা দ্বিতীয় খণ্ড 166 পৃষ্ঠা, হাদিস নম্বর 7691, এল সুন কুবরা লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর পৃষ্ঠা নম্বর 698। এখানে আব্দুল ইবনে আব্বাসের সূত্রে মাত্র একটি হাদিস আছে, আর একটি হাদিস আছে আবদুল্লাহ বিন জাবির সূত্রে তারক ইবনে জুরজানি, তবে হানাফি বাংলা ভাষাভাষী দেবন্দি হানাফি থেকে দেখছি তারা এই দলিলটা উপস্থাপন করছে না। কেন জানেন, হাদিসটা নিঃসন্দেহে এটা জাল জাইব, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, তার জন্য তারা এটা প্রকাশ এখন বন্ধ করেনি। যাক, তারপর একটা হাদিস আছে, তো যাক, তারা যখন জাবেরি সূত্রে হাদিসটা দেয় না, মাত্র একটা হাদিস দিয়ে প্রমাণ করতে চাই যে বিশ্ব নবী তিনি কত রাকাত সালাত আদায় করেছেন 20 রাকাত, এই মর্মে মাত্র একটি হাদিস। হাদিসটা আছে, বলছে, হাদিসটা পড়ছে, আন ইবনু আব্বাস আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসালে ফি রমাদান, এখানে স্পষ্টভাবে বলছে কানা ইসালে ফি রমাদান ইশরিনা রাকাতান, স্পষ্টভাবে বলছে এখানে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাজান মাসে তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। তবে এখানে শুধুমাত্র একটা হাদিস পাওয়া গেল যে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 রাকাত তারাবি পড়েছেন, যেটা হানাফি ভাইরা মারফু সূত্রে আল্লাহ রসুল পড়েছেন, এই মর্মে একটাই হাদিস। তো আসলে আমরা বোঝার চেষ্টা করি এই হাদিসটাকে, তো আমরা পরিষ্কারভাবে বলি যে হাদিসটা যাই, এই হাদিস আমলযোগ্য নয় আর তাদের স্বীকৃতিতে দ্বারা প্রমাণিত। এখন আমরা আলোচনা করবো যে হাদিসটা আর কি আসলে যাই না জাইফ নয়। এটা প্রথমত আমরা দেখবো যে বেশ কিছু হানাফি ভাই যারা আছে বাংলাদেশি ভাইদের জন্য লক্ষণীয় একটি উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনাদের বাংলাদেশের যে বইটি পাওয়া যায় দলিল সহ নামাজের মাসাইল, মাওলানা আব্দুল মতিন সাহেবের লেখা, মাকতাবুল আজহার থেকে ছাপা, 387 নম্বর পৃষ্ঠা খুলবেন, বইটার 387 নম্বর পৃষ্ঠা খুললে আপনারা পেয়ে যাবেন যে আব্দুল ইবনে আব্বাসের সূত্রে যেটা বিশ্বনবী বিশ্বকাত তার আমি পড়েছেন এই মর্মে যে বর্ণনা আছে এই হাদিসটার ব্যাপারে স্বয়ং হানাফি ভাইদের রায় কি স্পষ্টভাবে তারা বলেছে এখানে যে আব্দুল ইবনে আব্বাসের সূত্রে 389 পৃষ্ঠা খুলবেন বইটি, 389 পৃষ্ঠা হাদিসটা বর্ণনা করা আছে এবং রেফারেন্স দিয়েছে তিনি বিভিন্ন জায়গা থেকে। দেওয়ার পরে স্পষ্টভাবে লেখক 389 পৃষ্ঠায় হাদিস নিয়ে এসেছে, আর 390 পৃষ্ঠাতে এলে তিনি বলছেন যে এই হাদিসটা বসে হাদিসটা যাইব না জাল। তারপর তিনি বলছেন, লেখক স্বয়ং লিখেছেন, এই হাদিসের সনদে আবি সাহেবা ইব্রাহিম ইবনে উসমান আছেন, তিনি যাইব বা দুর্বল, এই কারণে বাইহাকি সহ অনেকে এই হাদিসটিকে যাইব বলেছেন। মানে সাল কুবরালীর বাইহাকিতে হাদিসটা আছে, ইমাম বাইকে আনবার পরে হাদিসটাকে যাইব বলেছেন। মৌলানা আব্দুল মতিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে হাদিসটা এখানে আবু সাহেবা ইব্রাহিম ইবনে উসমান নামক একজন রাবি আছে, ইনি দুর্বান ইনি যাইব, এই জন্য হাদিসটা গ্রহণযোগ্য নয়। কিন্তু তারপরেও তিনি অনেক দু পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন যাইব হাদিস কেমন যোগ্য। তিনি মূলত যেই দলিল উপস্থাপন করেছেন, যুক্তি উপস্থাপন করেছেন যে উম্মত যদি কোনো যাইব হাদিসকে যদি গ্রহণ করে সেটা গ্রহণীয়, সেটা দলিলযোগ্য, উম্মত যদি গ্রহণ করে তাহলে গ্রহণযোগ্য, এটা হাদিস সহিহ থাকুক আর না থাকুক এটা দেখে লাভ নেই, তবে উম্মত যদি গ্রহণ করে তবে গ্রহণযোগ্য। জি ভাই, এই কথাই বেরুল বীরা বলে, এই কথা বেরুল বীরা বলে, কারণ আব্দুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সূত্রে একটা হাদিস বর্ণনা আছে যে যখন বিশ্বনবীর নাম আসবে আজানের সময়তে সে সময় চুমু দিতে হবে চোখে, এই যে বর্ণনা আছে, ঠিক যা আল হাকে আহমেদ ইয়ার খান নাইমি এই কথাটি নকল করেছেন, উম্মত গ্রহণ করেছে আমরা করছি, মিরাদকে জায়েজ করে রেখেছে এই দলিলের ভিত্তিতে, উম্মত এটা গ্রহণ করেছে তাই আমরা আমল করছি, কিয়ামকে এইভাবে তারা গ্রহণ করে রেখেছে কি উম্মত গ্রহণ করেছে তাই আমরা আমল করছি। তো এদের দলিল বেরেলবীদের দলিল এটা, যখন কোনো দলিল থাকবে না সে সময় তারা বলছে যে তো উম্মত গ্রহণ করেছে, হাদিসটাকে যাইব তিনি স্বীকার করছেন, তারপরে উম্মত গ্রহণ করে নিয়েছে তার জন্য তারা আমল করছে,
ঠিক এইভাবে যতগুলো বিদাত সমাজে প্রচলিত আছে সমস্ত বিদাতগুলোকে বেরলবীরা বিশেষ করে তারা এই দলিলের মানে আত্মাধীন করে তারা বলতে চাইছে যে না অবশ্যই আমলযোগ্য আমলগুলো। তাই প্রথম আপনাকে দেখালাম আব্দুল ইবনে আব্বাসের সূত্রে যে হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা সনে কুবরা আল বাইহাকি আরো অনেক গ্রন্থে আছে, হাদিসটা যাইফ, দলিল নামাজের মাসাইল বই আব্দুল মতিন সাহেব তিনি স্বীকার করে নিয়েছেন। আরেকটি বই দ্বিতীয় বই এটা হচ্ছে হানাফিকেল্লা, হানাফিকেল্লা এটা দ্বিতীয় মুদ্রণ, লেখক মুফতি নাসিরুদ্দিন চানপুরি, এটা আমাদের পশ্চিম বাংলার লেখকের বই। বইটার দ্বি প্রথম খণ্ড 167 পৃষ্ঠার শেষ লাইন লিখেছেন 20 রাকাতের মারফু হাদিস। তবে তিনি হাদিসটা নিয়ে এসেছেন আন ইবনু আব্বাস আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইসালি ফি রমাদান ইশরিনা রাকাতান, স্পষ্ট নিয়ে এসে তিনি লিখে দিয়েছেন রাহু ইবনু আবি শাইবা বা বাইহাকি। তবে লিখছেন হাজা হাদিসান যাইফুন, স্পষ্ট আরবি এখানে লিখে দিয়েছেন যে হাদিসটা দুর্বল। এবং 168 নম্বর পৃষ্ঠাতে তিনি অনুবাদ করেছেন, অনুবাদ করেছেন যে হযরত আব্দুল ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং বিতর নামাজ পড়েছেন, ইবনে আবি শাইবা সনে কুবরাল বাইহাকি, হাদিসটি যাইফ। এই কথা নকল করার পরে তিনি স্পষ্টভাবে বলছেন আব্দুল ইবনে আব্বাসের 20 রাকাত থেকে যে হাদিস একটাই পাওয়া যায় যেটা বিশ্বনবী পড়েছেন 20 রাকাত তারাবী, এটা স্পষ্ট যাইফ। যেটা আপনি আপনাদের কাছে বাংলাদেশের একটি লেখক এবং আমাদের পশ্চিম বাংলার লেখক মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি বই থেকে স্পষ্টভাবে দেখালাম। এই বইটিকে মানে বিশেষ করে নাসিরুদ্দিন চাঁদপুরি এই কথাটিকে অনেক জায়গায় নিয়ে এসেছে, তার হানাফিকেল্লা বইয়ের 176 নম্বর পৃষ্ঠাতে তিনি ঠিক এই কথাটি নকল করেছেন যে 20 টাকার তারাবি প্রসঙ্গে। এখানে একটি কল, এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যে হাদিসটাকে যাই বলেছেন সেই কলটাকে নকল করেছেন, তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথা নকল করেছেন হানাফিকেল্লা প্রথম খণ্ড 176 পৃষ্ঠা 20 টাকার তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একটি যাইফ সনদে বর্ণিত আছে, সেটা সবার মতে যাইফ। স্পষ্টভাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথা নকল করেছেন নাসিরুদ্দিন চাঁদপুরি হানাফিকেল্লা প্রথম খণ্ড 176 পৃষ্ঠাতে তিনি বলছেন যে আব্দুল ইবনে আব্বাসের সূত্রে 20 টাকার তারাবি বিশ্বনবী করেছেন, এই মর্মে একটি হাদিস আছে, এটা স্পষ্ট যাইফ এবং এটা সবার ঐক্যমতে যাইফ। মানে হাদিসটা যে যাইফ এটা স্পষ্ট সমস্ত ওলিমাদের যারা মহাক্কিক আছে এবং যারা মুকাল্লিদ সঙ্গে বন্দি মুকাল্লিদ তাদেরও ঐক্যমতে ইজমা আছে যে হাদিসটা যাইফ, অবশ্যই যে হাদিসটা আমলযোগ্য নয়। তাই উম্মত গ্রহণ করেছে এই শুধুমাত্র বাহানা দিয়ে হাদিসটা গ্রহণ করা কোনো ইনসাফপূর্ণ কোনো ব্যক্তির এটা কাজ হতে পারে না। এই হাদিসটা যাইফ আমি আরো কয়েকটি গ্রন্থ থেকে দেখাই, এটা হচ্ছে সালাতুন নবী, এটা বাংলাদেশের লেখকের বই, মুফতি গোলামুর রহমান প্রকাশ হচ্ছে, বইটা প্রকাশ করেছে আল ইমদাদ ফাউন্ডেশন থেকে। বইটাতে স্পষ্টভাবে 339 এবং 40 পৃষ্ঠাতে লেখক স্পষ্টভাবে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটাকে নিয়ে এসে তিনিও যাইফ বলেছেন যে হাদিসটা যাইফ। এই হাদিসের রাবি একজন আছে ইবনে আবি শাইবা ইব্রাহিম বিন উসমান, এই রাবির কারণে হাদিসটা যাইফ তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন। হাদিস নাম্বার বইয়ের হাদিস নাম্বার 301 গোটা হাদিস নাম্বার অনুসারে করেছে, গোটা আব্দুল ইবনে আব্বাসের সূত্রে হাদিসটা নিয়ে আসার পরে তিনি বলছেন হাদিসের স্তর, হাদিসটি যাইফ, এই হাদিসে একজন বর্ণনাকারী ইব্রাহিম বিন উসমান যাইফ হওয়ার কারণে হাদিসটা যাইফ। স্পষ্ট হয়ে লেখক তিনি স্বীকার করেছেন, তিনটে বই থেকে আপনাকে দলিল উপস্থাপন করলাম যে হাদিসটি যাইফ, এটা আমলযোগ্য নয়। আরেকটি বই দেখাবো, বইটার নাম শুনলে তাজ্জব হয়ে যাবে, বইটার লেখক মোহাম্মদ ইব্রাহিম কাসেমি, তিনি হচ্ছে খাদেম জামিয়া মাজারুল উলুম, ইনি হচ্ছে আমাদের পশ্চিমবাংলার একজন লেখক, ইনার বাড়ি পশ্চিমবাংলা আমাদের আমাদের পশ্চিমবঙ্গ। বইটার নাম দিয়েছে কি দেখবেন, বইটা আপনারা নাম দেখতে পাচ্ছেন না, একটু ভালোভাবে দেখলে উল্টো পড়তে পারবেন, পরবর্তী সময় দেখিয়ে দেবো। বইটার নাম দিয়েছে চ্যালেঞ্জের নামে প্রহসনের প্রতিবাদে তারাবি প্রসঙ্গ, দলিল দলিল দলিল, কম্প বজ্র বোমা, বইয়ের নাম দেখেছেন তারাবি প্রসঙ্গ কম্প বজ্র বোমা, মানে বইটাতে তিনি বোমা ব্যবহার করেছেন। তবে সে তিনি এখানে অনেক কিছু তিনি কথা বলেছেন যেগুলো বোমার মতোই, যেগুলো কোনো মুসলমানের জন্য এইভাবে কথা লেখা উচিত নয়। তারপর তিনি লিখেছেন এত বড় একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি 32 পৃষ্ঠাতে ঠিক এই হাদিসটা নিয়ে এসেছে। এই বইটা আমার হচ্ছে প্রথম প্রকাশ, মোহাম্মদ ইব্রাহিম কাসেমির তারাবি প্রসঙ্গ, আমাদের পশ্চিমবাংলা লেখকের বই। বইটার 32 নম্বর প্রসঙ্গে তিনি লিখছেন, দেখেন তিনি অধ্যায় ক্যাম করেছেন, ভালো লিখলে দেখবেন এখানে আছে সালাফি সাহেব যদি কিয়াস গ্রহণ না করতে চান তাহলে 20 সংখ্যক পূর্ণ করার জন্য আপনাকে একটি যাইফ হাদিস উপহার দিচ্ছি, তাতে পুরস্কার 20 সংখ্যক পেয়ে যাবেন। এই বলে তিনি আব্দুল ইবনে আব্বাসের সূত্রে উক্ত হাদিসটা নিয়ে এসেছেন। তিনি এখানে বলছেন যে 20 টাকার তারাবি আব্দুল্লাহ সালাফি সাহেব এর একটি বই আছে রাকাতে তারাবির উপরে বলে গেছেন, তো ওখানে চেয়েছিলেন যে 20 টাকার তারাবির উপরে আপনাদের দলিল যেন দেন একটা সেই সূত্রে। তো তিনি তার জন্য বলছে, তিনি বলছেন সালাফি সাহেবকে উদ্দেশ্য করে, সালাফি সাহেব যদি কিয়াসকে গ্রহণ না করতে চান তাহলে 20 সংখ্যক পূর্ণ করার জন্য আপনাকে একটা যাইফ হাদিস
উপহার দিচ্ছে। লেখক স্বীকার করে নিয়েছে যে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা যাইফ এবং তিনি যাইফ হাদিস আহলে হাদিসকে তিনি উপহার দিচ্ছেন, যে আহলে হাদিসটা কোনো যাইফ হাদিসকে গ্রহণ করে না, এটা আপনাদের কাজ আপনাদের কর্ম। তাই স্পষ্টভাবে তিনি লেখক এই বইটিকে বইটিতে তিনি স্পষ্টভাবে তিনি 20 টাকা তারাবি এটা যে যাইফ এটা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছে। আরেকটি বই হানাফিদের নামাজ, একটা মুফতি বশির হাসান কাশেমি, মুফতি মাদ্রাসা দারুল উলুম, পান্ডুয়া হুগলি, পশ্চিম বাংলা, আমাদের পশ্চিমবাংলার লেখক। তিনি ওই হাদিসটিকে 163 নম্বর পৃষ্ঠাতে, হানাফিদের নামাজ 163 নম্বর পৃষ্ঠাতে তিনিও হাদিসটাকে যাইফ স্বীকার করেছেন, যে আবদুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা যাইফ। এটা আপনার স্পষ্টভাবে যদি পড়েন, তিনি এই কথা লিখেছেন স্পষ্টভাবে যে ইব্রাহিম বিন উসমান নামে একজন বর্ণনাকারী হাদিসটি সনদে আছেন, তাকে অনেক ওলামা দুর্বল বলেছেন, দুর্বল বলেছেন। তারপর তিনি আবারও সে কটুক্তি মানে কুযুক্তি দিয়ে তিনি হাদিসটাকে মানে আমলযোগ্য বলতে চেয়েছেন, সহি প্রমাণ করতে পারেনি, যতগুলো কথা বলেন সহি প্রমাণ করতে পারেনি। যাইফ স্বীকার করার পরে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে হাদিসটা আমল করার জন্য। তবে যাই হোক, আপনাদেরকে দ্বিতীয় বিষয় যেটা আমি উপস্থাপন করলাম এখানে, 6 থেকে 7 জন ব্যক্তির কিতাবপত্র যেটা হানাফি বলে স্বীকার করেছে, যে 20 রাকাত প্রসঙ্গে আল্লাহ রসুল থেকে সহি সূত্রে কোনো প্রমাণ নেই, এটা তাদের স্বীকার দাবি। এবং 20 রাকাতের পক্ষে যে হাদিসটা বর্ণনা করা হয় আব্দুল ইবনে আব্বাসের সূত্রে, 6 থেকে 7 জন ব্যক্তি হানাফি যারা জীবিত আছে এখন পর্যন্ত, লেখক তারাবির পরে যারা কলম ধরেছে তাদের কিতাবপত্র থেকে আপনাকে দলিল উপস্থাপন করলাম, যে তারা বলেছে 20 রাকাতের হাদিসটা সহি নয়, আল্লাহ রসুল থেকে 20 রাকাত প্রমাণিত নয়। তার আল্লাহ রসুল কত রাকাত পড়েছেন এটা একটা মূল বিষয়। এবার আপনাদেরকে 3 নম্বর স্টেপ, 3 নম্বর একটা পর্যালোচনা করতে চাইছি, যে আল্লাহ রসুল থেকে 20 রাকাত তারাবি প্রমাণিত না 8 রাকাত প্রমাণিত, এটা আমরা পরে আলোচনা করছি। এবার 3 নম্বর আলোচনা করব যে হানাফি ভাগের কিতাবপত্র থেকে 8 রাকাত তারাবি যে আল্লাহ রসুল পড়েছেন এটার ইঙ্গিত। এতক্ষণ দেখলাম যে তাদের 20 রাকাত পড়েছেন এটা তারা অস্বীকার করেছে, প্রমাণিত নয়, হাদিসটা যাইফ। এবার তাদের বই থেকে আমি 3 নম্বর পর্যায়ে আলোচনা করতে চাইছি, যে আল্লাহ রসুল 8 রাকাত তারাবি পড়েছেন, সঙ্গে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এবং স্পষ্ট পাওয়া যায়, শুধু ইঙ্গিত না স্পষ্ট পাওয়া যায়। প্রথম একটি আলোচনা করব যে বইটি তামিদুল মাওলার সম্পাদনাতে ছাপানো হয়েছে 20 রাকাত তারাবি প্রসঙ্গে, 108 নম্বর পৃষ্ঠা, এবারটা খুঁজবেন 20 রাকাত তারাবির হাদিস সহি, ইসমাইল ইবনে মোহাম্মদ আনসারির লেখা মূল, এটা অনুবাদ এবং সম্পাদনা এখানে সম্পাদনা করেছে মোহাম্মদ তামিদুল মাওলা, আর অনুবাদ করেছে মৌলানা আবু সাইম, তিনি অনুবাদ করেছেন। আর তামিদুল মাওলা বাংলাদেশের একজন দেওবন্দীদের জীবিতদের মধ্যে একজন গ্রহণযোগ্য আলেম এবং অনেকেই একে মহকিক মনে করেন, অনেকজন আছে অনেক গবেষক মনে করেন। তো তার এই বই সম্পাদনা 108 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ শেষ পৃষ্ঠা আগের পৃষ্ঠা খুঁজবেন, এখানে ইমাম ইবনু তাইমিয়ার একটি কল নকল করা হয়েছে, একটা ফাতোয়া নকল করা হয়েছে মাজমুউল ফাতাওয়া 23 খণ্ডের 120 পৃষ্ঠা থেকে। আমি ফাতোয়াটা পুরোটাই পড়ছি, নাহলে বলবে যে আমি অর্ধেক পড়েছি নিজের দলিলের জন্য। দেখুন তিনি কি লিখছেন, তাদেরই অনুবাদ তারাই করেছে, এখানে লিখছেন ইমাম ইবনু তাইমিয়া থেকে, আমি এখানে প্রমাণ করতে চাইছি যে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে হানাফি ভাইদের তারাবি রাকাতের পক্ষে যেসব বইগুলো আছে সেই বই থেকে আল্লাহ রসুল যে 8 রাকাত পড়েছে তার ইঙ্গিত। শুরু করলাম পড়তে, এখানে লিখছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাতের নামাজ ছিল 20 রাকাত, তিনি রামাজান ও রামাজানের বাইরে অন্যান্য মাসে 11 বা 13 রাকাত পড়তেন। এখান থেকে দুটো জিনিস স্পষ্ট, প্রথম জিনিস স্পষ্ট হয় এখানে স্পষ্ট তাদের লেখনি থেকে অনুবাদ থেকে বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ 11 অথবা 13 রাকাত পড়তেন, এটা কিসের দলিল? ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের সূত্রে রামাজান এবং রামাজানের বাইরে 11 বা 13 রাকাত পড়তেন, কিন্তু এগুলো পুরাতন খুব দীর্ঘ করতেন, মানে এগুলোতে তিনি খুব দীর্ঘ করে সালাত আদায় করতেন, কিন্তু এই লম্বা কেরাত যখন মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তখন উবাই বিন কাবকে হযরত ওমরের যুগে সকলকে 20 রাকাত তারাবি পড়ার নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ পড়তে শুরু করলেন। এখানে দুটো জিনিস স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রামাজান মাস এবং রামাজানের বাইরে স্পষ্টভাবে তিনি কত রাকাত পড়তেন, লেখকদের ভাষা অনুযায়ী 11 অথবা 13 রাকাত তিনি পড়তেন, 11 বা 13 রাকাত পড়তেন। আর পরবর্তী সময় 20 রাকাত কেন চালু হয়, যে এখানে রাকাতটাকে বৃদ্ধি করেছে এই জন্য মানুষের জন্য কষ্টকর হয়েছিল এত লম্বা সময় ধরে আল্লাহ রাসূল পড়ে, তো কিরাতটাকে সংক্ষিপ্ত করে 20 রাকাত তারাবিকে করা হয়েছে। তো আমি এখানে দলিল হচ্ছে এটাই, তার মানে আল্লাহ রাসূল তিনি 11 রাকাত পড়তেন, মানে 8 রাকাত তারাবি 3 রাকাত ভিতর তিনি পড়তেন, এটা লেখকের কথার ভাষা থেকে তার দাবি থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়। এখানে আরো একটি বইয়ের নাম আমি আপনাদেরকে এনে দেখাতে চাইছি, যেটা দলিল সহ নামাজের মাসাইল,
মৌলানা আব্দুল মতিন সাহেবের। এই বইগুলোকে ঘুরে ফিরে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, একটু গভীরভাবে পড়ার চেষ্টা করেন, তবে তাদের অসরতাগুলো স্পষ্টভাবে পেয়ে যাবেন। আর আমাদেরকে একটি কথা যে তারা বলছে না ২৮ টাকার তারাবি প্রমাণেই নেই, ৮ টাকাতে কোনো প্রমাণ নেই, এই জন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে। তারা বলছে না ৮ টাকা প্রমাণিত নয়, এটা ইন্দোরের জামানাতে এই সলাতের ফতোয়া দেওয়া হয়, এটা পড়তে হয়। এই যে মৌলানা আব্দুল মতিন ৮৭ নম্বর পৃষ্ঠায় তিনি একথা লিখেছেন যে ৮ টাকাতে কোনো প্রমাণ নেই, আর তার স্পষ্ট বলে ৮ টাকা। কেউ কেউ বলে যে ৮ টাকা এটা না আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, না সাহাবী থেকে প্রমাণিত, না খোলাফায়ে রাশেদা থেকে প্রমাণিত, না সালাফ থেকে প্রমাণিত, কোনো প্রমাণিত নয়, মানে ৮ টাকার তারাবিকে তারা অস্বীকার করে। এই জন্য কেবলমাত্র আমি দেখানোর চেষ্টা করছি তাদের কিতাবপত্র থেকে, না ৮ টাকার তারাবি পড়ার ইঙ্গিত তাদের কিতাবপত্রতে স্পষ্টভাবে বর্ণনা আছে। মুক্তি মৌলানা আব্দুল মতিন সাহেবের দলিল নামাজের মাসাইল ৪১২ নম্বর পৃষ্ঠা বর্ধিত সংস্করণ, এখানে স্পষ্ট তিনি লিখছেন, এখানে অধ্যায় কেমন করেছেন ১১ ও ২৩ এর মধ্যে সমন্বয় লেখক লিখছেন, তাছাড়া দুটি বর্ণনার মধ্যে কেউ কেউ সমন্বয় সাধন করলেও পরস্পর বিরোধী দূর করেছেন। তারা বলেছেন প্রথম দিকে যখন কেরাত খুব দীর্ঘ পড়া হতো তখন ১১ রাকাত পড়া হতো, পরে কেরাতের কিছুটা হালকা করে রাকাতকে বাড়িয়ে বেশি উন্নত করা হয়েছে, তখন এ থেকে ২০ রাকাত পড়ার ধারাবাহিকতা বজায় আছে। এবং বাইহাকি আরো কিছু মনীষী এই রূপ সমন্বয়ের পক্ষে মত ব্যক্ত করেছেন। এখান থেকে দলিল কি বুঝলাম, এখান থেকে বোঝা গেল এটা লেখক লিখছেন যে প্রথম দিকে যখন কিরাত খুব দীর্ঘ পড়া হতো তখন ১১ রাকাতই পড়া হতো। মানে প্রথম দিক বলতে কি, ইনারদের দাবি যে ওমর বিন খাত্তাব ১৪ হিজরিতে বিশ্বাসের তারাবি চালু করেছে, তো দাবি যে দাবিটা সঠিক নয়। তারপরে লেখকের এখানে আর্টিকল যে প্রথম দিকে ১১ রাকাতই তারাবি পড়া হতো, প্রথম দিকে ১১ রাকাত, প্রথম দিকে মানে ওমরের পূর্বে আবু বকর আছে এবং আল্লাহ রসুল আছে, তার মানে বোঝা গেল আল্লাহ রসুল এবং আবু বকরের জামানা পর্যন্ত এবং ওমর বিন খাত্তাব তো ১৪ হিজরির আগের মুহূর্ত পর্যন্ত লেখকের দাবি অনুযায়ী ১১ রাকাতই তারাবি ছিল, মানে আল্লাহ রসুল ১১ রাকাতই পড়েছেন, আবু বকরের জামানায় ১১ রাকাতই ছিল স্পষ্ট প্রমাণিত। ২ নম্বর বিষয়, ৪১৩ নম্বর পৃষ্ঠা লেখক আবারও লিখেছেন, আর এটা নকল করেছেন ইবনে হাবিব মালিকির মত, ইবনে হাবিব মালিকি তিনি মালিকি মাজহাবের অনুসারী ছিলেন বলে লেখক ব্যক্ত করেছেন, এটা আমার তাহকিক নেই মুহূর্তে, ২৩৮ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি লিখেছেন অর্থাৎ প্রথমে ১১ রাকাতই ছিল কিন্তু তার কিরাত লম্বা করতেন ফলে ভারী ঠেকত, পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন। মানে এখানে বোঝায় যে প্রথমে ১১ রাকাতই তারাবি ছিল, প্রথম বলতে এখানে নিশ্চয়ই ওমরের জামাতে, না ওমরের জামাতে না, কেন তাদের দাবি যে ওমর বিন খাত্তাব তিনি ২০ রাকাত চালু করেছে, তার মানে ওমরের পূর্বে আবু বকর আছে, আল্লাহ রসুল আছে, তার মানে বোঝা গেল যে আল্লাহ রসুলের যে লম্বা কিরাত করে নামাজ পড়তেন যে সাহাবীরা লাঠিতে ভর দিতে পর্যন্ত বাধ্য হতো, তো সেই সময় নামাজ কত ছিল, ১১ রাকাতই ছিল। লেখকের ভাষা দ্বারা স্পষ্টভাবে একথাই প্রমাণিত স্পষ্টভাবে হচ্ছে। আরও আছে ৪৩৮ নম্বর পৃষ্ঠা, ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন মৌলানা আব্দুল মতিন সাহেবের দলিল নামাজের মাসাইল ৪৪৮ নম্বর পৃষ্ঠা, এখানে ইমাম ইবনু হুমামে কথা নকল করেছেন, ইমাম ইবনু হুমাম ফতোয়া কাদেরের লেখক, একজন হানাফি একজন আলেম, লিখছেন ফাতুল কাদের গ্রন্থে বলা হয়েছে দলিল প্রমাণের দাবি হলো ৮ রাকাত মাসনুন হওয়া ও বাকি রাকাতগুলো মুস্তাহাব হওয়া। স্পষ্ট ফাতুল কাদেরের লেখক ইমাম ইবনু হুমাম হানাফি তার ফাতুল কাদেরে একথা স্পষ্ট লিখেছেন যে ৮ রাকাত তারাবি এটাই মাসনুন, অর্থাৎ ৮ রাকাত তারাবি প্রমাণিত, এটা বাদ দিতে মতো প্রমাণিত হয়ে গেল ৩ নম্বর দলিল যে না আল্লাহ রাসূল থেকে ৮ রাকাত প্রমাণিত, এবং ইমাম ইবনু হুমামের মত অনুসারে ৮ রাকাত তারাবি হচ্ছে মাসনুন, আর কেউ যদি অতিরিক্ত আরো ১২ রাকাত পড়তে চাই সে পড়তে পারে, এটা মুস্তাহাব। তাহলে আমরা এখানে দলিল উপস্থাপন করলাম, যারা বলছে যে ৮ রাকাত তারাবির কোনো অস্তিত্ব নেই ইংরেজের জামানাতে এই ফতোয়া প্রথম আসে তাদের মুখে ঝামা ঘুষে দিয়েছে, সঙ্গে তাদেরই হানাফি ভাইদের বড় বড় ইমাম যেমন ইমাম ইবনু হুমাম তিনি স্পষ্ট করেছে। এই জন্য একটা কথা বলা হয় যে কাঁঠালের আম শক্ত খাচ্ছে, ভাই আম শক্ত বা কাঁঠালের হয় নাকি, আম শক্ত তো কাঁঠালের হয় না। পূর্ববর্তী হানাফিদের মধ্যে সালাফ তারা স্বীকার করে নিয়েছে তারাবি ৮ টাকাতে মাসনুন, যেটা দলিল নামাজের মাসাইল মৌলানা আব্দুল মতিন সাহেব ৪৩৮ নম্বর পৃষ্ঠায় তিনি কথা নকলও করেছেন, ৮ টাকা তারাবি মাসনুন, আর তারপরে ১২ রাকাত কেউ যদি পড়তে চায় এটা কি হবে, এটা মুস্তাহাব হবে। তো এটা আবার প্রমাণিত হলো বিশ্বনবী থেকে ৮ টাকা প্রমাণিত, এমনকি ৮ টাকা তারাবিটাই মাসনুন, এখানে দুটো মশালা প্রমাণ হলো। এখানে আর একটি আপনাদের সামনে দলিল উপস্থাপন করব, যেটা আমাদের পাকিস্তান মানে আমাদের ইন্ডিয়ান লেখক মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরি বন্যা হানাফি কেল্লা প্রথম খণ্ড, আমরা প্রথমে পৃষ্ঠা উল্টাবো ১৪৫ পৃষ্ঠা। তিনার কথা তিনি প্রস্তাবনা করেছেন, অর্থাৎ তারাবির ওপর প্রথম প্রস্তাবনা তিনি কি করেছেন দেখেন, তার প্রস্তাব থেকে আমরা এখানে বুঝে নেব যে বিশ্বনবী তিনি ৮ টাকা তারাবি পড়েছেন এবং ৮ টাকাতে প্রমাণিত, ২০ টাকা তাদের দাবি অনুসারে পরবর্তী সময় ওমর বিন খাত্তাব চালু করেছে, যেটা কথাটা সঠিক নয়। আমরা একটা আলোচনা দ্বিতীয় পর্ব রাখবো যে ওমর বিন খাত্তাব তিনি ৮ চালু করেছেন না ২০, তখন আরো বিস্তারিত তাফসিলি ভাবে আমি আলোচনা করব। লেখক লিখেছেন এখানে প্রস্তাবনা,
আলা হাদিসরা বলেন তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত পড়া বিদআত। পক্ষান্তরে চার মাজহাবের ফাতোয়ার মতে তারাবি 20 রাকাত এর কম নয়, অর্থাৎ কেবলমাত্র 8 রাকাত পড়লে খলিফা রাশিদিনের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল হবে। লেখকের দাবি হচ্ছে এটা যে কেবলমাত্র 8 রাকাত পড়লে খলিফা রাশিদিনের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল হবে। এখানে কি বোঝা গেল বুঝতে পারলে আপনি দেখুন, যে লেখক বলছে যে 8 রাকাত তারাবি পড়লে খলিফা রাশিদিনের সুন্নাত পরিত্যাগ করার কারণে ভুল হবে, মানে 8 রাকাত তারাবি কেউ যদি পড়ে তবে খলিফা রাশিদিনের সুন্নাত উপরে আমল করলো না, মানে তাদের দাবি খলিফা রাশিদিন 20 রাকাত পড়েছে, আর 8 রাকাত পড়লে খলিফা রাশিদিন এখানে বলেন যে আল্লাহ রাসূলের সুন্নাতের বিপক্ষে হবে। তার মানে এই কথার ভাষ্য গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন লুকিয়ে আছে যে 8 রাকাত কেউ যদি পড়ে তবে আল্লাহ রাসূলের খিলাফ না, এটা মানে খলিফা রাশিদের মানে খিলাফ হবে। তবে নিঃসন্দেহে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েনি, এটা প্রমাণিত, আল্লাহ রাসূল 8 রাকাতই পড়েছে। এবার চলে আসুন বইটার 155 নম্বর পৃষ্ঠা, আরো এ বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে গিয়ে আরো কয়েকটি বিষয় তিনি ইঙ্গিত করেছেন। তিনি দেখেন, তিনি ইমাম বাইহাকির একটি কল নকল করেছেন। ইমাম বাইহাকি উক্ত বর্ণনাগুলির মাঝে এভাবে সমীকরণের চেষ্টা করেছে যে প্রথম যুগে মানুষ 11 রাকাতই পড়তেন, পরবর্তীকালে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়িয়েছেন। স্পষ্ট লেখক বলছেন হানাফি কেল্লার লেখক মতি নাসিরুদ্দিন চানপুরি প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, বইয়ের নাম হানাফি কেল্লা, একদম দ্বিতীয়করণ মানে দ্বিতীয় প্যারাতে লিখেছেন, অধ্যায় দিয়েছেন হাদিসগুলির সমীকরণ। এখানে স্পষ্ট লেখক লিখে দিয়েছেন প্রথম যুগের মানুষেরা 11 রাকাত পড়তেন, পরবর্তীকালে 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর পড়েছেন, আর এটা ওমর বিন খাত্তাবের যুগে চালু হয় 14 হিজরিতে। তো চিন্তা করে দেখুন, প্রথম যুগ আবার আবু বকর আর আল্লাহর রাসূল ওমরের পূর্বে যেহেতু আছে তাদের সময়তে 11 রাকাতই পড়া হতো। তাই আপনাকে বলছি স্পষ্টভাবে দেখুন যে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে স্পষ্ট হয়ে প্রমাণিত যে না, 8 রাকাত তারাবি অর্থাৎ 11 রাকাত সলাত, তারাবি সলাত 11 রাকাত স্পষ্টভাবে তাদের বই থেকে স্পষ্ট প্রমাণ, ইঙ্গিত নয়, এটা ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে যে না, এটা ইংরেজের জামানার নয়, এটা স্পষ্টভাবেই প্রমাণিত আছে। এটা আরও একটি কথা দেখিয়ে দিই, এখানে 165 নম্বর পৃষ্ঠা, ঠিক এই বইটার হানাফি কেল্লা প্রথম খণ্ড 165 নম্বর পৃষ্ঠায় লেখক আবারও লিখেছেন, কি লিখেছেন দেখছেন, এটা পরিত্যাগ করা গুনাহা, তবে নবীর সুন্নাত পরিত্যাগকারীর তুলনায় খলিফা রাশিদের সুন্নাত পরিত্যাগ করলে গুনাহ কম। সুতরাং কেউ তারাবির নামাজ কেবলমাত্র 8 রাকাত পড়লে খলিফা রাশিদের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল করবে। তিনি পুরস্কার করছেন, তবে নবীর সুন্নাত পরিত্যাগ করার তুলনায় কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাত পরিত্যাগ করে দিয়ে খলিফা রাশিদের সুন্নাত মানে খলিফা রাশিদের সুন্নাত পরিত্যাগ করে গুনাহ কম, কেউ যদি আল্লাহর সুন্নাত পরিত্যাগ করে দেয় আর কেউ যদি খলিফা রাশিদের সুন্নাত ত্যাগ করে দেয়, তবে আল্লাহর সুন্নাত ত্যাগ করার চাইতে খলিফা রাশিদের কেউ যদি সুন্নাত ত্যাগ করে দেয় তবে গুনাহটা কম হবে। তার মানে বোঝা গেল যে হানাফি ভাইয়ের স্বয়ং তাদের কথা দ্বারা স্বীকৃত যে আল্লাহর 8 রাকাত তারাবি পড়েছেন এবং তার জামানাতে সেটাই পড়া হতো, তারা আল্লাহর সুন্নাতকে ত্যাগ করে দিয়েছে, তাহলে খলিফা রাশিদের সুন্নাত তারা গ্রহণ করেছে, লেখকের ভাষা অনুযায়ী তারা গুনাহগার, এখানে স্পষ্ট হয়ে যাবে। দেখেন, তবে নবীর সুন্নাত পরিত্যাগের তুলনায় খলিফা রাশিদের সুন্নাত পরিত্যাগকারীর গুনাহ কম। সুতরাং কেউ তারাবির নামাজ কেবলমাত্র 8 রাকাত পড়লে খলিফা রাশিদের সুন্নাত পরিত্যাগের কারণে ভুল করবে। মানে লেখক এখানে স্পষ্ট দাবি করছেন যে 20 রাকাত তারাবি এটা খলিফা রাশিদের সুন্নাত, আল্লাহর সুন্নাত নয়, তার জন্য বারবার কথাটি বলছেন। তার মানে আল্লাহ 8 রাকাত পড়েছে এটা প্রমাণিত এবং লেখকের বই থেকে চূড়ান্ত প্রমাণিত 175 নম্বর পৃষ্ঠা। ঠিক ওই কথাটি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কল নকল করেছেন, তিনি আরফুস শাহজি প্রথম দ্বিতীয় খণ্ড 166 নম্বর পৃষ্ঠা থেকে নকল করেছেন এবং তিনি বলছেন এখানে জবাব দিতে গিয়ে বলছেন, দেখেন কি বলছেন, আমি প্রথম থেকে পড়ছি অনুবাদ 176 নম্বর পৃষ্ঠা। 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে একটি যাইফ সনদে বর্ণিত আছে, সেটা সবার মতে যাইফ, মানে আব্দুল নব্বাস হাদিসটা সবার মতে যাইফ, মানে ইজমা আছে। ইমাম বাইহাকি সনদ কুবরা গ্রন্থে সেটা বর্ণনা করেছেন, যাইফ হওয়ার কারণ হলো এই হাদিসের সূত্রে ইব্রাহিম নামক একজন রাবি আছেন আর হযরত ওমর ফারুক 20 রাকাত আমলটি উম্মতের সর্বসম্মতিক্রমে গ্রহণ করে নিয়েছে এবং তারাবির রাকাত সংখ্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালের দ্বিতীয় বর্ষে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কথা এবং তিনি এখন এখানে কল নকল করেছেন, মানে একটা জবাব দিতে চাইছেন ইমাম ইবনু হুমাম, ওই যে একটা প্রথমে বললাম যে তিনি 8 টাকা তালবিকে মাসনুন বলেছেন, তার জবাব দিচ্ছেন কি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনি বলছেন এবার ইমাম ইবনু হুমাম বলেছেন 8 টাকাত হলো সুন্নাতে মুয়াক্কাদা আর বাকি বাদ বাকিগুলো 12 রাকাত পড়া মুস্তাহাব, এই কথা শুধু তিনিই বলেছেন, আমি বলছি মানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বলছেন খলিফা রাশিদের সুন্নাত শরীয়তের সুন্নাত, কেননা ওসুল শাস্ত্রে লেখা আছে সুন্নাত দুই প্রকার খলিফা রাশিদের সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত। তার মানে এখান থেকে স্পষ্ট এটাই বোঝা যাচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনিও স্বীকার করতে বাধ্য হয়েছেন এখানে যে 20 রাকাত তারাবি
অর্থাৎ এই যে 12 রাকাত অতিরিক্ত অর্থাৎ 20 রাকাত তারাবির সালাত, এটা খলিফা রাশিদের সুন্নাত, তিনি আল্লাহর সুন্নাত থেকে প্রমাণিত মনে করেন নি 20 রাকাত। তার জন্য তিনি বলছেন যে এই সুন্নাত, ইমাম ইবনে হুমাম বলেছেন যে 8 রাকাত তারাবি মাসনুন। তার জবাবে বলছে যে কথা ঠিক যে 8 রাকাত তারাবি এটা মাসনুন, তবে অতিরিক্ত 12 রাকাত যেটা আছে এটা খলিফা রাশিদের সুন্নাত। তাহলে 8 আর 12 টোটাল 20 রাকাত হয়ে গেল। তো এখান থেকে আমি স্পষ্ট দুটো কল নকল করলাম, ইমাম ইবনে হুমামের মত অনুসারে 8 রাকাত তারাবি মাসনুন, এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণিত। আল্লামা আনোয়ার শেখ কাশ্মীর তিনি ইঙ্গিত দিয়েছেন যে 8 রাকাত তারাবি এটা তো ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এটা শুধু 8 রাকাত পড়াটা যথেষ্ট নয়, কেন খলিফা রাশিদের সুন্নাতকে পরিত্যাগ করা হচ্ছে, আর 12 রাকাত অতিরিক্ত এটা খলিফা রাশিদার সুন্নাত। তার মানে এই যে আপনাকে দলিল উপস্থাপন করলাম এতক্ষণ ধরে, এটা বোঝানোর জন্য যে 8 রাকাত তারাবি সঙ্গে হানাফি ভাইদের বৈকৃত পত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্পষ্টভাবে যে প্রথম জামানাতে তারাবি 11 রাকাতই ছিল, পরবর্তী সময় কিরাতকে সংক্ষিপ্ত করা হলো আর রাকাতকে বাড়িয়ে দেওয়া হলো, তারপরে তারা এইভাবে তারা এখন 20 রাকাত তারাবি সালাত আদায় করছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ে আলোচনা গেল। 4 নম্বর বিষয় যে 8 রাকাত তারাবি সালাত যে আল্লাহ রাসূল পড়েছেন এবং আমাদের দলিল, এটা দেখলাম তাদের দলিল কিতাবপত্র থেকে প্রমাণ করলাম যে মাসালা যেটা তারা বয়ান করছে তারা মানে এতই গর্জন করছে, গর্জন করার কোনো মূল্যই নেই, কেন তাদের কিতাবপত্র থেকে তাদের 20 রাকাত মারফুসিতে প্রমাণিত নয়, আল্লাহ রাসূলের আমল দ্বারা প্রমাণিত নয়, কোনো সহিহ সূত্রে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরঞ্চ 8 রাকাত তারাবি তাদের কিতাবপত্র থেকে প্রমাণিত হলো। 4 নম্বর আলোচ্য বিষয় যেটা এখন করতে চাইছি যে 8 রাকাত তারাবি দলিল, আমরা 4টে দলিল উপস্থাপন করব যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 8 রাকাত তারাবি পড়েছেন এবং কেউ পড়েছে তাকে সমর্থনও করেছেন। কয়েকটা দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম দলিল যে আমার জন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে যে হাদিস আছে সহিহ বুখারী হাদিস নম্বর 2013 দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড 269 নম্বর পৃষ্ঠা, উমদাতুল কারীতে আছে 11 খণ্ডের 128 পৃষ্ঠা, কিতাবুস সাওম অধ্যায়, এখানে একটি দলিল আমি প্রথমে হাদিসগুলো উপস্থাপন করছি, এর বিস্তারিত বিবরণ একটু পরে করছি, আগে দলিলগুলো উপস্থাপন করি। যেখানে স্পষ্ট হয়ে আছে মাকানা ইয়াজিদ রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, অর্থাৎ স্পষ্টভাবে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল রমজান এবং রমজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়েননি। আর ইমাম বুখারী এই হাদিসটা আনার পূর্বে তিনি কিতাবুস সালাতুত তারাবি একটা অধ্যায় নকল করেছে। এই হাদিসটা প্রসঙ্গে তারা যে অভিযোগ আমি একটু পরে আলোচনা করছি। প্রথমত দলিল উপস্থাপন করলাম যে এখানে 11 রাকাত তারাবির নির্দেশ আছে, এক নম্বর দলিল। দুই নম্বর, ঠিক এই হাদিসটাই আমাজান আয়েশা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিস বর্ণনা আছে সহিহ মুসলিম প্রথম খণ্ড 254 পৃষ্ঠা হাদিস নাম্বার 734 তার সালাম প্রকাশনী, যে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল এশা সালাত থেকে একদম ফজর সালাতের মধ্যে 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। দুই নম্বর হাদিস গেল। তিন নম্বর আরো একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি, এটা সাইয়েদিনা জাবির বিন আব্দুল্লাহ আনসারি সূত্রে বর্ণনা আছে। এখানে স্পষ্ট বলছে সাল্লু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমজান সামানা রাকাতান আল বিত্র, স্পষ্ট ভাবে এখানে বলছে সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, জাবির বিন আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 8 রাকাত তারাবি এবং বিতের আদায় করেছেন, হাদিস সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1070 এবং আল ইহসান হাদিস নাম্বার 2401 এবং 2406। এখানে একটা কথা আপনাকে বলতে চাইছি, একটা সংক্ষিপ্ত কোনো বিশেষ দ্রষ্টব্য হিসাবে, যে সাইয়েদুরা জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে 20 রাকাত মানে 8 রাকাত তারাবি এবং বিতর পড়েছেন। স্পষ্ট বলছে সাল্লু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্পষ্টভাবে বলছে ফি রমাদান রমজান মাসে রমজানে সামান রাকা, অর্থাৎ তিনি 8 রাকাত সামানি রাকা আল বিতর এবং বিতর পড়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যে পড়েছেন সেই বুখারীতে যে হাদিস বর্ণনা আছে সেই বুখারী 2010 থেকে 2012 নম্বর হাদিস পড়বেন, যে রাসূল 3 দিন সালাত আদায় করেছেন তারাবির, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, 25 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, এই 3 দিন পড়েছেন, কিন্তু উক্ত হাদিস সুনান আবু দাউদ এবং বুখারীতে কত রাকাত পড়েছে এর বর্ণনা পাওয়া যায়নি। তবে এখানে সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1070 জাবির বিন আব্দুল্লাহ আনসারি সূত্রে স্পষ্ট হাদিস যে আল্লাহ রাসূল কত রাকাত পড়িয়েছেন, তিনি 8 রাকাত তারাবি পড়েছেন এবং বিতর পড়িয়েছেন। স্পষ্ট দলিল 3 নম্বর দলিল যে আল্লাহ রাসূল থেকে 8 রাকাত তারাবি প্রমাণিত সহিহ বুখারী এবং সুনান আবু দাউদের যে হাদিস, স্পষ্ট এখানে আল্লাহ রাসূল 3 দিন তারাবি পড়েছেন কত রাকাত উল্লেখ নেই, কিন্তু সহিহ ইবনে খুজাইমাতে স্পষ্ট বর্ণনা আছে যে না আল্লাহ রাসূল কত রাকাত পড়িয়েছেন, স্পষ্ট বলছে 8 রাকাত তারাবি পড়িয়েছেন এবং বিতর পড়িয়েছেন। এই হাদিসের উপরে কিছু অভিযোগ আছে, সেই অভিযোগটা আমরা একটু পরে খণ্ডন করবো, আগে হাদিসগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আর একটা হাদিস এবং মৌন সম্মতি, যেখানে আল্লাহ রাসূল কত রাকাত পড়েছেন, আমাজান বলেছেন, জাবির বলছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে পড়েছেন 8 রাকাত,
এবং মৌন সম্মতি একটা হাদিস, আপনারা জানেন যে মৌন সম্মতি এটা একটা আল্লাহ রাসূলের একটা, এটা একটা সুন্নাত বলে বিবেচিত হয়। এই হাদিসটা আছে মুসনাদ আবি ইয়ালা হাদিস নাম্বার 1801 এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে মুসনাদ আহমদ হাদিস, মুসনাদ আহমদের যে হাদিসটা আছে দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1114, আপনারা মুসনাদ আহমদ খুলে দেখে নেবেন হাদিস নাম্বার 1114। এখানে সাইয়েদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিয়াত মানে রিয়াত আছে মানে রিয়াত করছেন যে আমি রমজান মাসে 8 রাকাত এবং বিতর পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, তখন তিনি কিছুই বললেন না, অতএব এটি সন্তুষ্টিমূলক সুন্নাত হয়ে গেল। আপনাদের কাছে এই হাদিসটা জাস্ট আপনাদের কাছে হাদিসটা মুসনাদে আহমদ থেকে একটি দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মুসনাদে আহমদের এই হাদিস সম্পর্কে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, একটু লাইনে থাকবেন। যে মুসনাদে আহমদে এই হাদিসটা স্পষ্টভাবে আছে যে উবাই মানে উবাই বিন কাব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে আমি কত টাকা তারাবি পড়েছি, 8 টাকা পড়িয়েছি, আর আল্লাহ রাসূল এটাকে মৌন সম্মতি তিনি দিয়েছেন। স্পষ্ট হাদিস, হাদিস নম্বর 1114 আপনাদেরকে দেখাই, এক মিনিট লাইনে থাকবেন আপনারা। এ হচ্ছে মুসনাদ আহমদ। এখানে দেখেন জাবের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন উবাই বিন কাব থেকে বর্ণনা করেন, তিনি বলেন একদা এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি অর্ধরাত্রি কিছু আমল করেছি। রসুল সাল্লাম বললেন কি সেটা? তিনি বললেন বাড়িতে কয়েকজন স্ত্রীলোক আমাকে বলল আপনি কোরআন পড়তে পারেন, আমরা পড়তে পারি না, অতএব আপনি আমাদের নিয়ে সালাত আদায় করেন, অতবার আমি 8 রাকাত, দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসবো, 8 টাকা তারাবি, এখানে স্পষ্ট লিখেছেন 8 টাকা তারাবি সালাত ও বিতের সালাত আদায় করালাম। রাবি বলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। রাবি বলেন আমরা তার চুপ থাকাকে সন্তুষ্টি মনে করলাম। এখানে বর্ণনা আছে মুসনাদ আহমেদ তাবরানি কর্তৃক অনুরূপ অর্ধবোধক হাদিস, অর্ধবোধক হাদিস বর্ণিত আছে, হাদিসটি সনদ হাসান, স্পষ্টভাবে মুসনাদ আহমদ, এটা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, এটা কোনো আহলে হাদিস অনুবাদ করেনি বা আহলে হাদিসের কোনো প্রকাশনীয় নয়। এখানে মুসনাদ আহমদ প্রথম পৃষ্ঠা দেখে নেন, মুসনাদ আহমদ এখানে অনুবাদকৃত অনুবাদিত দ্বিতীয় খণ্ড মুসনাদ আহমদ, স্পষ্ট ইসলামিক ফাউন্ডেশন থেকে, এটার সঙ্গে হানাফি ভাইদেরই প্রকাশনী, তাদের তত্ত্বাবধানে চলে। স্পষ্টভাবে তারা এখানে বলছে যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন এবং সন্তুষ্টিমূলক সুন্নাত কত রইল। স্পষ্ট মুসনাদ আহমদ এই হাদিসটা বলছে যে আল্লাহ কত রাকাত পড়েছেন, এই সরি আল্লাহ রাসূলের কাছে এসে ওয়াইবিন কাব বললেন 8 টাকা পড়েছি, আল্লাহ রাসূল কোনো কিছু বললেন না, অর্থাৎ এটা সন্তুষ্টিমূলক একটি সুন্নাত হয়ে গেল। তখন আমরা এখানে 4টে বর্ণনা পারলাম, যে আমাজান আয়েশা থেকে যে হাদিসটা বর্ণনা সহি মুসলিম হাদিস নম্বর 734, যে আল্লাহ রাসূল এশা থেকে ফজর পর্যন্ত 11 রাকাতের বেশি পড়তেন না। আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে আরেকটি হাদিস 2 নম্বর হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2013, যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি রমাজান মানে রমাজান এবং রমাজান মাস ব্যতীত তিনি পড়তেন না। 3 নম্বর হাদিস পালন সহিহ ইবনে খুজাইমা হাদিস নম্বর 1070 জাবির বিন আব্দুল আনসারী থেকে বর্ণনা যে আল্লাহ রাসূল তাদেরকে 8 টাকা তারাবি পড়িয়েছেন। আর 4 নম্বর বর্ণনা পারলাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে, যেটা মুসনাদ আবি ইয়ালা হাদিস নম্বর 1801 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 1114। মুসনাদ আহমদ এটা যে ইসলামিক ফাউন্ডেশনের ক্রমিক অনুসারে যে এখানে উবাই বিন কাব এসে পড়িয়েছেন, আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল সমর্থন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন। তো 4টে হাদিস উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল থেকে 8 টাকা তারাবি প্রমাণিত, এবং হানাফি ভাইদের কিতাবপত্র থেকে দেখলাম যে আল্লাহ রাসূল থেকে 8 টাকা তারাবি এটা প্রমাণিত। এবার আসুন আমরা এখানে দ্বিতীয় একটি বিষয় যাব, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে মানে আমাদের 4 নম্বর আলোচনা এবার হাদিসে আয়েশা মানে 5 নম্বর আলোচনা পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে যে হাদিস বর্ণনা করা হয়েছে এইখানে বেশ কিছু ব্যক্তি অর্থাৎ তামিদুল মাওলার একটি ভিডিও আমি দেখেছি, আমাকে বেশ কিছু ভাই লিঙ্ক পাঠিয়েছে এবং এটা জবাব দেওয়ার জন্য বলেছে। তো ভাই প্রথমে বলি যে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উক্ত হাদিসটি যেটা বর্ণনা করা আছে, যে পরিষ্কারভাবে হাদিসটা বলছে মাকানা ইয়াজিদু রমাজান আলা ফি গায়রিহি আলা ইহদা আশারা রাকাতান, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাজান মাস এবং রমাজান মাস ব্যতীত তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসের প্রসঙ্গে অনেক আপত্তি, তার মধ্যে একটা এটা তারাবির সলাৎ নয়, এটা তাহাজ্জুদের সলাৎ, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো এখানে মৌলানা মুফতি মৌলানা যে আপনাদের আছেন বাংলাদেশে তামহিদুল মাওলা, তার একটি ভিডিও আছে, এখানে আলোচনা শুনেছি, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। তো একটা কথা বলি, তাকে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন, যে তিনি যে অভিযোগগুলো করেছেন সালাফ থেকে একটা অভিযোগ প্রমাণিত দেখান, সালাফদের কল মাওলানা তামিদুল মাওলা তিনি কোনো মহাকিক নন, কোনো মহাদ্দিস নন,
কোনো মুজতাহিদ নন, তিনি মুজতাহিদ ফিল মাযহাবও নন, তিনি কিছু না, একজন সাধারণ আম জনতা, আম মানুষ, একজন আম মুকালিদ। তাই তিনি হাদিস বুঝবেন এটা হয় না, এটা সম্ভব নয়। তাই তিনি যে অভিযোগগুলো করেছেন সালাফদের থেকে নকল করুক, যে অমুক ইমাম, অমুক ব্যক্তি, ইমাম হাজার হোক, ইমাম জাহাবি হোক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বাল হোক, এই 1400 বছরের ইতিহাসের মধ্যে একজন শিক্ষা গ্রহণযোগ্য মহাদ্দিস, মহাক্কিক, ফকিহ, এদের থেকে উক্ত অভিযোগগুলো প্রমাণযোগ্য। একটা, তিনি নিজে যদি কিছু হাদিস যদি বুঝতে না পারে, সালাফদের খিলাফ যদি কোনো হাদিসের উপরে যদি কোনো মানে অভিযোগ করে, সে অভিযোগটা অভিযোগ বলে গণ্য হবে না, আর আমরা আহলুল হাদিস আমরা সেটা গ্রহণ করি না। আসুন প্রথম আমরা এখানে দেখব যে মাওলানা তাবিদুল মাওলা যে হাদিসটার ব্যাপারে ইস্তেরাবে দাবি করেছেন এটা কতটা গ্রহণযোগ্য এবং তার কথা কি গ্রহণযোগ্য জি না। আমরা মনে করি যে কোনো হাদিসের উপরে অভিযোগ করতে হলে সালাফদের কল নকল করতে হবে, নিজের বুঝ অনুযায়ী কোনো হাদিসের উপরে অভিযোগ করা একজন মুকাল্লিদের জন্য এটা শোভনীয় নয়, আর এটা সালাফদের এটা রীতিও নয়। এখানে একটা বই দেখাবো, এ কথাটা আমার নয়, এটা তাদেরই বই, ওসুলুল ইফতাহ, লেখক আল্লামা মুফতি তাক উসমানি, হানাফি জীবিতদের মধ্যে, দেবন্দী হায়াতিদের মধ্যে এর গ্রহণযোগ্যতা খুবই উঁচু স্তরের, খুবই উঁচু স্তরের ইনি তাক উসমানি, তিনি লিখছেন ওসুলুল ইফতাহ পৃষ্ঠা নম্বর 120। তিনি এখানে বলছেন, দেখেন আপনি যে রায় দিচ্ছেন যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের উপরে এত অভিযোগ করেছেন, আপনার কি অভিযোগ করার হক আছে? আপনি কি করতে পারেন কি না? আপনি কেন আপনাদের মানহাজ থেকে দূরে চলে যাচ্ছেন? সালাফ থেকে প্রমাণ দেন যে এই হাদিসের উপরে এই এই মুহাদ্দিসগণ সালাফদের মধ্যে এই অভিযোগ করেছেন, আপনি কট করেন, আপনি নিজে হাদিস বুঝছেন জি না? এই বুঝটা আপনার জন্য বুঝ হতেই পারে, না হতেও পারে, সঠিক হতে পারে, ভুল হতে পারে, আর এটা হবে, এটা স্বাভাবিক। আপনি যদি হাদিস বুঝে যদি এমন আমল করেন, তো বেরলবি যারা আছে তারা অনেক সহিহ বুখারী হাদিস থেকে কোরআন খতম দেয়া, তারপরে মিলাদ পড়া, কিয়াম করা, সমস্ত কিছু দলিল সহিহ বুখারী মুসলিম এবং কোরআনের আয়াত থেকে দলিল দেয়, তো তার বুঝগুলো আপনি কি গ্রহণ করবেন জি না? উনার বুঝ উনার কাছে, আপনি যেটা বুঝেছেন আপনার কাছে, এটা উম্মত উপরে চাপিয়ে দেওয়া আপনি যে নিছক মুকাল্লিদ এটা জায়েজ নয়। বুখারি মুসলিম থেকে বেরলবিরা মিলাদ কিয়াম মানে সমস্ত কিছু হালুয়া রুটি পিড়ে পায়ে চুমু দেওয়া সমস্ত কিছু অনুমোদন দিচ্ছে তাদের হাদিসের বুঝ অনুযায়ী। আহমেদ এরকানেমি জাল হাক দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা করেছে, বিস্তারিত আলোচনা করেছেন। এবং একটা আপনাকে বলি যে আপনার হাদিস বুঝে এটা উম্মতকে চাপিয়ে দিয়ে লাভ নেই, সালাফদের কল নকল করেন। তাকে উসমান কি লিখছেন, মুক্তির জন্য মুজতাহিদ হওয়ার শর্ত, সুতরাং কোনো মুকাল্লিদের জন্য অন্যকে ফতোয়া দেওয়া বৈধ হবে না। স্পষ্ট লিখছেন মুক্তি তাকে উসমানি, তিনি বলছেন মুক্তির জন্য মুজতাহিদ হওয়া শর্ত। মৌলানা তো তিনি তো মৌলানা, তামিদুল মৌলা, তিনি তো একজন মৌলা, তিনি মুক্তিও নন। এখানে হচ্ছে মুক্তির জন্য মানে সর্বোচ্চ লেভেল, যে মুক্তির জন্য মুজতাহিদ হওয়া শর্ত, সুতরাং কোন মুকাল্লিদের জন্য, স্পষ্ট মৌলা তামিদুল মৌলা তিনি মুকাল্লিদ হানাফি দেবন্দি, মুকাল্লিদের জন্য অন্যকে ফতোয়া দেওয়া বৈধ হবে না। আপনি কোনো ফতোয়া দিতে পারেন না, কোনো হাদিস বুঝে একটা ফতোয়া দিবেন এটা আপনার ইখতিয়ারে নেই, আপনি কল নকল করবেন সালাফদের, সালাফদের তাও এতটাও ইখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, নিজ ইমামের কল আপনাকে নকল করতে, যে ইমাম আবু হানিফা এই অভিযোগ করেছে আমাদের আয়েশার হাদিসের সূত্রে, এটা আপনার মানহাজ, মানহাজ থেকে ছুটে যাবেন না খবরদার। তার জন্য তাকলিদের মাধ্যমে শুধু নিজের আমল করা বৈধ হবে। আপনি যারা মুক্তি আছে, নামধারী মুক্তি আছে, মুখোশধারী মুক্তি, এই জন্য বলি যে তাদের জন্য কোনো কিছু ফতোয়া দেওয়া এটা জায়েজ নয়, তাদের জন্য তাকলিদের মাধ্যমে শুধু নিজ এই আমল করবে এটা তাদের রায়। 121 নম্বর পৃষ্ঠায় জাস্টিস তাকি উসমানি ওসুল ইফতাহ এটা বঙ্গানুবাদ বাংলাদেশ থেকে ছাপিয়েছে, তিনি আবার লিখেছেন দ্বিতীয় লাইনের শেষের দিকে, মুকাল্লিদের জন্য তাকলিদকৃত মাসালার মাধ্যমে ফতোয়া দেওয়ার বৈধ হবে না। অতবার ফোকায়ে কেরাম যাদের চাহিদা মুজতাহিদের দৃঢ়তা এবং বিলুপ্তর কারণে তাতে ব্যাপকতা দিয়েছেন, সুতরাং মুকাল্লিদের জন্য মুজতাহিদের মাঝহাব অনুযায়ী তাখরিজ পদ্ধতি অনুসারে ফতোয়া দানের বৈধতা দিয়েছেন। আপনি যদি কোনো ফতোয়াই দিতে চান, এই দেখেন কল যে স্পষ্ট মুজতাহিদ, কোন মুজতাহিদ ইমাম যদি ওই মায়েশার হাদিসটা সম্পর্কে ওই অভিযোগগুলো করে সেটাই কেবলমাত্র নকল করে আপনি বলতে পারেন, নিজে একটা বুঝে আপনি হাদিসের মধ্যে ইস্তেরাবের দাবি করবেন এটা গ্রহণযোগ্য নয়। এবং আপনি যে মানে প্রশ্নগুলো তুলেছেন, একটা প্রশ্ন এটা কোনো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের জানা মতে পেছনের কেউ এই অভিযোগগুলো করেনি, অতএব আপনার সমস্ত কথা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। মানুষ অভিযোগ করতে পারে, তার অভিযোগের জবাব, অভিযোগটা যদি যথার্থ হয় শরীয়ত মোতাবেক হোক তবে আমরা জবাব দিতে বাধ্য, তাছাড়া অনর্থক কেউ যদি কোনো প্রশ্ন করে সেটা অভিযোগ মানে জবাব দেওয়ার জন্য আমরা বাধ্য নই। 122 নম্বর পৃষ্ঠাতে তাকে উসমানী সাহেব আবার লিখেছেন দ্বিতীয় প্যারাতে, তবে মুকাল্লিদের জন্য ফতোয়া প্রদানের বৈধতা অর্থ হলো তিনি কেবল নিজ ইমামের ফতোয়া বর্ণনাকারী, তিনি স্বয়ংসম্পূর্ণ মুক্তি নন। স্পষ্ট বলছেন মুকাল্লিদের জন্য মানে আপনি যে মুকাল্লিদ মাওলানা তামহিদুল মাওলা,
জন্য ফতোয়া প্রদানের বৈধতার অর্থ হলো, যদি ফতোয়া দিতে চান তবে এখানে শর্ত আছে কি, তিনি কেবল নিজ ইমামের ফতোয়া বর্ণনাকারী, তিনি স্বয়ং সম্পূর্ণ মুক্তি নন। হাদিসের মধ্যে ইস্তেরাবের দাবি এবং যে প্রশ্ন 6-7টা উপস্থাপন করেছেন, ইমাম আবু হানিফা থেকেই আপনাকে দিতে হবে, এটা আপনার মানহাজ, এটা আপনার কাজ। আপনি যদি এখন নিজেই মুজতাহিদ হওয়ার মুজতাহিদ হওয়ার ইচ্ছা হয় যে না এটা আপনাদের জন্য জায়েজ নয়, আর না জায়েজ একটা হারাম কাজ কেন করবেন? কেন এখানে মুফতি তাকুস উসমানি অনেক কথা লিখেছেন ফতোয়াদের ক্ষেত্রে, নীতিমালার ক্ষেত্রে কেউ যদি ইল্ম ছাড়া যদি কেউ ফতোয়া দেয় সে গোমরা জাহান্নামে চলে যাওয়ার আশঙ্কা আছে। তারপর দেখেন 5 নম্বর লাইনে তিনি লিখেছেন, মুফতি তাকুস উসমানি, এর ভিত্তিতে আমরা যেসব মুকাল্লিদের মুক্তির মধ্যে গণনা করছি তারা প্রকৃত হককে মুক্তি নন। স্পষ্ট তাকুস উসমানি বলছে যে আমরা যাদেরকে মুক্তি মনে করছি, যারা মাদ্রাসা কামিল পাশ করেছে, যারা দাওরা পাশ করে মুক্তি হয়ে গেছে, মুক্তি পরীক্ষাতে মুক্তি হয়ে গেছে, এরা প্রকৃতপক্ষে মুক্তি নন। স্পষ্ট প্রকৃতপক্ষে মুক্তি নন, তবে তারা মুক্তির দায়িত্ব পালন করছে এবং নিজেদের তাদের মধ্যে গণনা করছে, ফলে তাদেরকে মুক্তি হিসাবে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে যাদের ফতোয়া প্রদানের পদ্ধতি হবে এমন যে তারা বলবে ইমাম শাফেই মাজহাব এমন বা তার মাজহাবের চাহিদা এমন ইত্যাদি, স্পষ্টভাবে বলছেন যে যদি ফতোয়াই দিতে হয় আপনাকে কেবলমাত্র আপনার ইমামের ফতোয়া কল করতে হবে। মানে আমাজান আয়েশার সূত্রে যে হাদিসের ইস্তেরাবে দাবি করেছেন, যে প্রশ্ন তুলেছেন, এই অভিযোগগুলো কি ইমাম আবু হানিফা করেছে বা ইমাম আবু হানিফার ছাত্র? আপনাকে আম করে দিলাম, যান ফিকি হানাফি বোর্ডে 40 জন সদস্য ছিল, ওই 40 জন সদস্য থেকে দলিল উপস্থাপন করুন আপনি যে অভিযোগ করেছেন এই অভিযোগ কি তারা করেছে। কেন আপনি নিজে হাদিস বুঝে আপনি অভিযোগ করবেন যে না এটা গ্রহণযোগ্য নয়, এটা করলে আপনাদের কিতাবপত্র থেকে আপনি গুনাহগার হয়ে যাবেন ভাই, আপনি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনার যেটা হক নেই আপনি সেই হকের উপরে চলছেন, আপনি তো মুজতাহিদ ফিল মাজহাব না যে আপনি এতে আপনার পক্ষে দলিল দিবেন, হাদিস বুঝে হাদিসের উপর থেকে আপনি গবেষণা করে দলিল উপস্থাপন করেন, এটা আপনার কাজ নয়। এবার 123 নম্বর পৃষ্ঠাতে আবার বলছেন ইমাম ইবনে হুমামের কথা, হিদার ব্যাখ্যা গ্রন্থে একথা উল্লেখ করার পর বর্ণিত আছে মুজতাহিদ ব্যতীত ফতোয়া দিবে না, বরং অসুলবিদের স্থিরকৃত রায় হচ্ছে শুধু মুজতাহিদ মুফতি হতে পারে। মুজতাহিদ ছাড়া যারা মুজতাহিদের উক্তিসমূহ মানে তৎস্থান করেন তারা প্রকৃতপক্ষে মুক্তি নন, তার জন্য অবশ্যই হলো তিনি জিজ্ঞাসিত হবেন, মুজতাহিদের কথা বর্ণনা করে দেবেন। ইমাম আবু হানিফা রহমুল্লাহ বর্ণনা ভিত্তিতে বিষয়টি এমন, ইমাম শাফির বর্ণনা ভিত্তিতে এমন। যদি ফতোয়া দিতে চান, বারবার করে তাকে উসমানি বলছেন, যদি কোনো বিষয়ে কোনো হাদিস বিষয় হোক, কোনো মাসালাগত বিষয় হোক, কোনো রায় দিতে চান, কোনো মতামত দিতে চান, কোনো অভিযোগ করতে চান, কোনো প্রশ্ন করতে চান, তবে আপনার দায়িত্ব যে আপনার ইমাম থেকে বলবেন যে ইমাম আবু হানিফা এই আম্মাজান আয়েশার হাদিসের ব্যাপারে তিনি এই কথা বলেছেন। তাছাড়া যত অভিযোগ করেছে সব মারদুদ প্রত্যাখ্যাত বাতিল, এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এটা প্রথম কথা, এটা একটা আপনাদের বই থেকে আমি জবাব দিলাম। দ্বিতীয় নম্বর বিষয়, আমাজান আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সম্পর্কে যেসব তারা দলিল উপস্থাপন করেছেন, তিনি যেহেতু প্রশ্ন কিছু করেছেন আমিও কিছু প্রশ্ন করে দিই, তারপরে তাদের উক্ত প্রশ্নগুলোর জবাব দেবো। আমার প্রথম প্রশ্ন এবং চ্যালেঞ্জ বলতে পারেন যে আমাজান আয়েশার হাদিসটা এটা যে তারাবির হাদিস এটা আমাদের দাবি, তার দাবি না এটা তাহাজ্জুদের হাদিস, যে তাই হয় আমি কয়েকটা প্রশ্ন করবো। প্রথম প্রশ্ন যে 1400 বছর থেকে কোনো একজন শিক্ষা মহাদ্দেস হতে প্রমাণ করুন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সম্পর্ক তারাবির সাথে নয়, কেউ অস্বীকার করেছে, হানাফি দেবন্দি যেমন অস্বীকার করছে যে না আম্মাজানের হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা এটা তারাবির সালাতের সঙ্গে সম্পৃক্ত নয়, এটা তাহাজ্জুদের সালাত, এই যে আপনারা ইনকার করছেন তারাবির সালাত নয়, এটা সালাতদের থেকে সালাতদের মধ্যে 1400 বছরের ইতিহাসে কারা আছে একজন শিক্ষা গ্রহণযোগ্য মহাদ্দেস থেকে প্রমাণ দেন যে অমুক ইমামের কথা বলছে, ইমাম বাইহাকি, ইমাম তাবারানি, ইমাম নাওয়াবী কে বলেছে, একটা কথা নকল করেন, অনেক সময় তো অনেক জনে কথা নকল করেন, ইমাম কুরতুবী যার ইচ্ছা তার নকল করেন যে তারা বলেছে না আমাজানের হাদিসটা এটা তারাবির সালাত নয়, এটা ইনকার করেছে একটা দলে। দুই নম্বর চ্যালেঞ্জ এবং আমাদের মানে তাদের কাছে প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন যে 1400 বছর থেকে কোনো একজন শিক্ষা মহাদ্দিস থেকে প্রমাণ করেন যে তারাবি ও তাহাজ্জুদ একবারে ভিন্ন ভিন্ন সালাত, মানে অস্বীকার করেছে যে তারাবি আর তাহাজ্জুদ এটা আলাদা আলাদা সালাত, একজন থেকে প্রমাণ দিবেন যে মহাদ্দেসগণ বলেছে যে তারাবি আর তাহাজ্জুদ এটা আলাদা আলাদা সালাত, এটা একই সালাত নয়, যেটা আপনাদের দাবি আপনারা করছেন যে না তারাবি এবং তাহাজ্জুদ আলাদা সালাত, কিন্তু আমাদের দাবি না তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। তো আপনারা যে পার্থক্য করছেন একটা দলিল দেন যেখানে বলা হয়েছে যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত এটা স্বতন্ত্র আলাদা আলাদা সালাত, আপনাদের নিজের গবেষণার দাবি এখানে কোনো কাজে আসবে না, আর আপনাদের গবেষণা মুকাল্লিদের গবেষণা আহলে হাদিস আমরা গ্রহণ করতে বাধ্য নাই ভাই, আমরা গ্রহণ করতে বাধ্য নাই, তার জন্য সালাতদের কথা নকল করুন, আমরা সালাফি টাইটেল দিয়ে আমরা সালাফি, তাই সালাতদের কথা নকল করুন, স্পষ্ট বৈষয় সূত্রে যারা ইনকার করছেন। তিন নম্বর চ্যালেঞ্জ আমাদের এটা থাকবে যে তারাবি এবং তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সালাত কথাটি মুকাল্লিদরা অর্থাৎ আপনারা বারবার পুনরাবৃত্তি করছেন, এর জন্য আপনাদের কাছ থেকে দাবি হচ্ছে এটাই, জনরে তাকুস উসমানি বলেছেন আপনার ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ, ইমাম জুফার, ইমাম মোহাম্মদ এদের কল একটা নকল করে দেখান যে তারা বলেছে যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত আলাদা আলাদা সালাত।
এবং আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত হাদিসটি তারাবির সঙ্গে সম্পৃক্ত না। এই চ্যালেঞ্জটা আপনাদের কাছে থাকলো, 3 নম্বর চ্যালেঞ্জ যে তারাবি তাহাজ্জুদ যে আলাদা সালাত এবং আবু হানিফার কল পেশ করুন, তা না পারলে তার ছাত্রদের কল পেশ করুন যে তারা বলছে তারাবি তাহাজ্জুদ সালাত আলাদা। আর 2 নম্বর এটা যে আম্মাজান আয়েশার হাদিসটা এটা যে তারাবির সঙ্গে সম্পৃক্ত নয়, এটা ইমাম আবু হানিফা থেকে কল পেশ করুন, আপনি মুকাল্লিদ, আপনার কথা গ্রহণযোগ্য নয়, মারদুদ, সালাবদের কথা নকল করুন ভাই, সালাবদের কথা। 4 নম্বর হাদিস, এবার আমরা প্রমাণ করব এটা যে আম্মাজানের হাদিসটা তারাবি সালাত এবং পাশাপাশি তারাবি এবং তাহাজ্জুদ সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, একটা দলিল যথেষ্ট মুমিনদের জন্য। হাদিসটা আছে সুনান আবু দাউদ, হাদিস নম্বর 1375, সুনান ইবনু মাজাহ, হাদিস নম্বর 1327, সুনান নাসাই, হাদিস নম্বর 1364, সুনান দারিমি, হাদিস নম্বর মুসনাদ আহমদ, হাদিস নম্বর 2001 মানে 21447, ইবনু জুরাদের আল মুনতাকা, হাদিস নম্বর 403, সনদ হাসান। হাদিসটি স্পষ্টভাবে আছে, আপনারা অনেকেই শুনেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাত আদায় করতেন, তারা বলছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই দীর্ঘ সালাত আদায় করাচ্ছিলেন যে আমরা মনে করেছিলাম যে মানে শেহরি যে ছুটে যাবে এরকম আশঙ্কা করেছিলেন যে আল্লাহ সাল্লাহ পেছনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সালাত আদায় করেছেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু এতই দীর্ঘক্ষণ ধরে সালাত আদায় করেছিলেন, আমরা আশঙ্কা করছিলাম না জানি শেহরিটা মানে ছুটে যায় এরকম আশঙ্কা করছিলেন। তবে আমি বলবো যে এতই লম্বা সালাত পড়েছেন যে শেহরি পর্যন্ত চলে এসেছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তো এই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন? সুনান আবু দাউদ 1375 স্পষ্ট হাদিস যে এতই লম্বা সালাত আদায় করিয়েছিলেন যে শেহরি ছুটে যাওয়ার উপক্রম হচ্ছিলেন, তো তারাবি এবং তাহাজ্জুদ সালাত যদি আলাদাই হবে তো ওই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের সালাত আদায় করলেন? এটা তো স্পষ্ট, তারাবি সালাত আদায় করিয়েছেন, লম্বা সালাত, এতই লম্বা যে শেহরি উপক্রম হয়ে যাচ্ছিল ছুটে যাওয়ার, তো এই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদের সালাত আদায় করলেন? অতএব এই কথা স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ রাসূল উক্ত রাতে যেদিন শেহরি পর্যন্ত উপস্থিত হয়েছেন সেই দিন আল্লাহ রাসূল তাহাজ্জুদের সালাত আদায় করেনি। আর এই কথা স্পষ্ট প্রমাণিত যে তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত হলেন, কেননা আল্লাহ রাসূল তারাবি সালাত তাহাজ্জুদের সালাত কখনো মিস করেননি, এটা আল্লাহ রাসূলের জন্য ফরজ ছিল, এটা সকলেই জানে। তার মানে এটা স্পষ্ট প্রমাণিত যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত এটা একই সালাত, যেটা এখনই দলিল দিলাম। আমাদের এখানে আরেকটি প্রশ্ন এখানে বলবো যে তারাবি সালাত সেই বুখারির উক্ত হাদিসটা এটা যে তারাবি সালাত, তার জন্য কয়েকটি প্রমাণ আপনাদের দিই। যে স্পষ্টভাবে দেখবেন সেই বুখারিতে হাদিস ইমাম বুখারি যখন অধ্যায় কায়েম করেছেন, তো ইমাম বুখারি অধ্যায় কি কায়েম করেছেন? ইমাম বুখারি অধ্যায় কায়েম করেছেন কিতাবু সালাতের তারাবি, আর বাপ বেঁধেছেন কি কিতাব বেঁধেছেন কিতাবু সালাতের তারাবি, আর বাপ বেঁধেছেন বাপ হচ্ছে ফজলি মিন কিয়ামে রমাদান, অর্থাৎ রমাজান মাসের কিয়াম করা, অর্থাৎ তারাবি তারাবি সালাত আদায় করার ফজিলত। এখানে ইমাম বুখারি 2008 নম্বর হাদিস তিনি নিয়ে এসেছেন 2008, 9, 10, 11, 12 এবং 13। এবার আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলছি, ইমাম বুখারি টোটালে 5খানা হাদিস নিয়ে এসেছেন, কোনভাবে তিনি কোন কিতাব কি কিতাবু সালাতের তারাবি, স্পষ্ট কিতাবু সালাতের তারাবি অধ্যায় ইমাম বুখারি 5খানা হাদিস নিয়ে এসেছে। তো 5খানা হাদিসের পরে তিনি বাপ কি বলছেন, ফজলি মিন কিয়ামে রমাদান, অর্থাৎ কিয়াম করা রমাজান মাসে যে তারাবি সালাত আদায় করবে ফজিলত কি? প্রথম ফজিলত আমরা সকলে শুনেছি 2008 নম্বর হাদিস, একটু লক্ষ্য করবেন এখান থেকে প্রমাণিত হয়ে যাবে, তাদের অসহতা প্রমাণ হয়ে যাবে যে এই আম্মাজান আয়েশার হাদিসটা মূলত এটা তারাবির সালাত, আমরা তাহাজ্জুদের সালাত এটা অস্বীকার করি না, হাদিসটা তারাবির হোক হাদিসটা তাহাজ্জুদ হোক কেন একটা পার্থক্য নেই। তার জন্যই ইমাম বুখারি কিতাবু সালাত তারাবি বেঁধেছেন এবং কিতাবু তাহাজ্জুদ হাদিস নম্বর 147 অধীনে বাপ বেঁধেছেন। ইমাম বুখারির দুটো বাপ বাধা অনুযায়ী বোঝা যায় ইমাম বুখারির নাস্তিক, তার দিকেও তারাবি তাহাজ্জুদ সালাত আলাদা আলাদা নয়, মূলত একই সালাত, এই কারণে একটা হাদিসের পূর্বেই তিনি দুটো বাপ অধ্যায় করে মানে দুটো বাপ তিনি কায়েম করেছেন। দেখেন এখানে আমার একটা যুক্তি, আমার একটা দাবি হচ্ছে এটাই, দেখুন ভাই যে ইমাম বুখারি এক উক্ত বাদে বাপে কিতাব সালাতে তারাবি কিতাব বেঁধেছেন, বাপ হচ্ছে কিয়াম মানে ফজলি কিয়াম, রমজান মাসে যদি কেউ কিয়াম করে তার ফজিলত কি, এই প্রসঙ্গে 5টা হাদিস এনেছেন 5টাই তারাবি প্রসঙ্গে। দেখেন প্রথম কি, যে কেউ যদি রমজান মাসে যদি তারাবি সালাত আদায় করে তার পেছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে, যে কেউ যদি সওয়াবে নিয়ে আশায় যদি তারাবি সালাত আদায় করে তার পেছনের অর্থাৎ পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। 2009 নম্বর হাদিস, 2010 নম্বর হাদিস কি বর্ণনা করছে, যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উক্ত হাদিসটি তিনি জামাত তিনি তৈরি করে দিলেন, কিসের জামাত, এটা তারাবির। দেখেন একইভাবে দেখেন প্রথম 2008 এবং 2009 হাদিসটা তারাবির ফজিলত স্পষ্ট বর্ণনা, 3 নম্বর 2010 নম্বর হাদিস ওমর বিন খাত্তাব জামাত করেছেন বড় সেটা তারাবি, 4 নম্বর কি 2011 নম্বর হাদিস আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে মানে করেন এবং তা ছিল রমজানে, এবং 12 নম্বর হাদিস কি, যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে সালাত আদায় করালেন। দেখেন 2012 নম্বর হাদিসটা আল্লাহ রাসূল তারাবির হাদিস,
2012 নম্বর হাদিসটাও তারাবিরই হাদিস, যা রাসূল তিন দিন সালাত আদায় করিয়েছেন, সেটাও 2012 নম্বর। এবার 2013 নম্বর একই ভাবে ইমাম বুখারী হাদিস আনছেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে, যে মাকানা ইয়াজিদ রমাদান ওয়ালা ফি গায়রিহি মাকানা ইয়াজিদ ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা ইয়াদি আশার রাকা, যা রাসূল রমজান মাস ও রমজান মাস ব্যতীত 11 রাকাতে বেশি ছিল না। আমি আপনাদের কাছে একটু শুধু বলছি যে ভাই দেখুন, ইমাম বুখারী একটা ভাবে পাঁচটা হাদিস এনেছেন, হানাফি ভাইদের দাবি করছেন যে উপরকার চারটে হাদিসে তারাবির ফজিলত প্রসঙ্গে, তারাবির জামাত প্রসঙ্গে, কিন্তু 2013 নম্বর হাদিস এটা তারাবির না, এটা তাহাজ্জুদ। এটা হয় কিভাবে ভাই? এটা হয় কিভাবে যে ইমাম বুখারী একইভাবে পাঁচটা হাদিস আনলেন? হানাফিরা স্বীকার করে দিয়েছে যে উপরকার চারটে হাদিস, হ্যাঁ এই চারটা হাদিস তারাবির ফজিলত, তারাবির জামাত সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু 2013 নম্বর হাদিস উক্তভাবে আছে, উক্ত অনুচ্ছেদে আছে, কিন্তু এটাকে তারা এসে ইনকার করছে যে হাদিসটা এটা তারাবির না, এটা তাহাজ্জুদ। ভাই ইমাম বুখারী কি তিনি কি মাথায় কোনো পাগল ছিল আপনাদের মতো, মেন্টাল ছিল কি আপনাদের মতো? জি না ভাই, ইমাম বুখারীর পাঁচখানা হাদিস এনেছেন, চারখানকে আপনারা তারাবি স্বীকার করছেন, একটাকে স্বীকার করছেন না কেন? ভাই আমরা বলছি যে ইমাম বুখারী যেহেতু পাঁচটা হাদিস নিয়েছেন, পাঁচটা তারাবি প্রসঙ্গেই, 2013 নম্বর হাদিস উক্তভাবেই আছে, এটা কেমন ইনসাফ ভাই? এটা কিভাবে ইনসাফ, এটা কিভাবে হতে পারে যে ইমাম বুখারী চারটে নিয়ে আসলেন তারাবি প্রসঙ্গে, আর হট করে তারাবির মধ্যে তাহাজ্জুদের হাতে ঢুকে দিলেন? আর এটা আপনারা দাবি করছেন কিসের ভিত্তিতে? ইমাম বুখারী চারখানা নিয়ে আসলেন তারাবি, এটা আপনিও স্বীকার করছেন, আর হট করে তারাবির মধ্যে একটা তাহাজ্জুদে ঢুকে দিল? দেখেন 2013 নম্বর হাদিসের পরেই ইমাম বুখারী তো বাপদাও চেঞ্জ করেছে, ইমাম বুখারী 2013 নম্বর হাদিসের মানে পরেই কিন্তু বাপ চেঞ্জ করেছে, বাপের নাম দিয়েছে, বাপের নাম বলছে এখানে কিতাব হচ্ছে সাদি লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর এবার ফজিলত, মানে ফজিলত। এবার দেখেন 2013 নম্বর হাদিস, 2008 থেকে 2013 নম্বর পর্যন্ত ইমাম বুখারী তারাবির ফজিলত এবং তারাবির প্রসঙ্গে আলোচনা করে। দেখেন ইমাম বুখারী যেটা যে প্রথম পাঁচখানা দিন হাদিস নিয়েছেন, পাঁচখানা তারাবি প্রসঙ্গে, তারাবির জামাত প্রসঙ্গে, তারাবির ফজিলত প্রসঙ্গে, তারাবির রাকাত প্রসঙ্গে, তারপরেই কিন্তু পর্ব, অর্থাৎ তিনি 32 নম্বর কিতাব নম্বর 32 বাব হচ্ছে কিতাব, মানে কিতাব হচ্ছে ফাসলি মানে লাইলাতুল কদর, তিনি অধ্যায় চেঞ্জ করে দিয়েছেন, বাবু চেঞ্জ করে দিয়েছেন স্পষ্টভাবে। তো ইমাম বুখারীর অধ্যায় বাধা স্পষ্ট প্রমাণ করে যে পাঁচখানা হাদিস পাঁচখানাই তারাবি প্রসঙ্গে, আমরা যেন আয়েশার হাদিসটাও তারাবি প্রসঙ্গে, কিন্তু হানাফি ভাইদের একটা আশ্চর্যজনক দাবি না, ইমাম বুখারী পাঁচটা হাদিস এনেছে এ কথা ঠিক তারাবি প্রসঙ্গে, কেন প্রথম চারটা হাদিসে তারাবির ফজিলত এবং তারাবির জামাত তারা স্বীকার করছে, কিন্তু একটা হাদিস আমরা যেন আয়েশার হাদিস এটা তারাবি বলে স্বীকার করছে না। এটা কি, এটা কোনো বিবেকবান যুক্তিবাদী কোনো ব্যক্তি যারা হাদিস গ্রন্থ পড়া জানিয়ে, হাদিস গ্রন্থ পড়া যারা জানে, সেই বুখারী যারা পড়তে পারে, যারা যোগ্যতা অর্জন করেছে, তারা কখনোই অস্বীকার করতে পারবে না যে পাঁচখানা হাদিসের মধ্যে চারখানা ইমাম বুখারী তারাবি নিয়ে আসলেন, হট করে একটা তাহাজ্জুদ ঢুকে দিলেন, না এটা নাই, এটাও তারাবির হাদিস। আপনাকে কয়েকটি কথা বলি, যে অনেকে দাবি করেন যে সেই বুখারীর যুক্ত হাদিসটা ওটা কিতাবুস সালাতের তারাবি, এটা পরবর্তী সময় ঢোকানো হয়েছে, বা অনেক কিছু অভিযোগ করে। ভাই আমি কয়েকটা হানাফিদের কিতাব পড়তে থেকে দলিল দেবো যে স্পষ্টভাবে যে না এটা কথার ভিত্তিহীন, যে না অবশ্যই তারাবির সালাত। আপনাদেরকে দেখাই একটা জিনিস, যে ইমাম বুখারী শুধু কি কিতাবুস সালাতের তারাবি অধ্যায় বেঁধেছেন, না অন্য কেউ বেঁধেছেন, হানাফি ভাইদের কিতাবপত্র থেকে এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের কিতাব থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে উক্ত কথাটি আমি আপনাদের দেখাচ্ছি। এটা এক মিনিট একটু লাইনে থাকবেন আপনারা, আরবি বুক, এটা হচ্ছে ফাইজুল বারি, ফাইজুল বারি খুললাম দ্বিতীয়, এটা তৃতীয় খণ্ড আমার কাছে যেটা আছে, তৃতীয় খণ্ড, এটা ফাইজুল বারি সারে সহিহুল বুখারি, এটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির লেখা, একজন দেবন্দি একজন হানাফি। এবারে তৃতীয় খণ্ড আমার কাছে যে প্রকাশনী আছে, 376 নম্বর পৃষ্ঠা খুলবেন, এখন 2013 নম্বর হাদিস আপনারা দেখছেন, 2013 নম্বর হাদিস, এই 2013 নম্বর হাদিসের অধীনে দেখবেন কি অধ্যায় এনেছে, দেখেন স্পষ্ট বা কিতাবুস সালাতের তারাবি, স্পষ্ট কিতাবুস সালাতের তারাবি তিনিও অস্বীকার করেননি, তারপরে কিন্তু তারাবির ফজিলত প্রসঙ্গে, তারাবির জামাত প্রসঙ্গে, তারাবির মানে সোয়াব কত হবে এ নিয়ে আসা আলোচনা করে 2013 নম্বর হাদিস তিনিও নিয়ে এসেছেন। এটা হচ্ছে ফাইজুল বারি সারে সহিহুল বুখারি, স্পষ্টভাবে কিতাবুস সালাতের তারাবি তার কিতাবেও আছে। আরেকটা আমি সহিহ বুখারি সারা দেখাবো, যেটা স্পষ্টভাবে প্রমাণ হবে যে না সহিহ বুখারি একটা ফাইজুল বারি দেখালাম। এবার দেখো আপনাদেরকে উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির লেখা ব্যাখ্যা, তিনিও কিন্তু কিতাবুস সালাতের তারাবিকে, তিনিও কিন্তু উমদাতুল কারিতে তিনি রেখেই দিয়েছেন, তিনি উড়াতেও পারেননি, শুধু সহিহ বুখারিতে নয়, সহিহ বুখারির সারা এটা হানাফিদের কিতাব দেখাচ্ছি, এরকম অনেক কিতাব থেকে দেখানো সম্ভব। এ দেখেন সহিহ বুখারি
এখানে হচ্ছে কিতাব দিয়েছে কিছু তারাবিহ, সালাত শব্দটা বাদ দিয়েছেন উমদাদুল কারিতে, তবে কিতাব হচ্ছে তারাবিহ। তারাবিহ উল্লেখ করার পরে এখানে 2013 নম্বর হাদিসটা তিনিও নিয়ে এসেছেন, এনে তিনি আলোচনা করেছেন বিস্তারিত। এখানে 2009 নম্বর হাদিস, 2010 চলছে, এখন উপরে আছে। শুধু অধ্যায়টা এখানে লক্ষ্য করেন, এখানে এখানেও আছে, এখানেও স্পষ্টভাবে আছে যে কিতাবুল সালাতের তারাবিহ, কিতাবুল তারাবিহ স্পষ্টভাবে এখানে উল্লেখ করেছেন। এটা হচ্ছে উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি হানাফির লেখা সহি বুখারি সারা, স্পষ্টভাবে তিনিও উড়িয়ে দেননি। ইমাম হাজার আসকালানির ফাতহুল বারি বিশ্ববিখ্যাত, সকলে জানেন, তারও কিতাব স্পষ্টভাবে প্রমাণিত আছে যে কিতাবুল সালাতের তারাবিহ তিনিও অধ্যায়টা কায়েম করেছেন। আপনাকে আমি দেখাচ্ছি, এটা আমার কাছে পঞ্চম খণ্ড 250 পৃষ্ঠা, 250। দেখেন কিতাবুল সালাতুত তারাবিহ ফাইজুল মানে ফাতহুল বারি ওপরে অধ্যায় কাম করেছেন, কিতাবুল সালাতুত তারাবিহ ওপরেও আছে। তারপরে 2013 নম্বর হাদিসটা, 2011 নম্বর, 2012 নম্বর, এখন 2013 নম্বর, 2013 নম্বর হাদিস আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে হাদিসটা নিয়ে আসা হয়েছে। আপনাদের কাছে আমি দাবি এটা করলাম যে ইমাম বুখারি যেমন সেই বুখারিতে কিতাবুল সালাতুত তারাবিহ এই শব্দটি দিয়ে তিনি বাব কায়েম করেছেন, ঠিক একইভাবে হানাফিদের যে সারা উমদাতুল কারি পাশাপাশি এবং ফাইজুল বারি আল্লামা নওশা কাশ্মীরি ইমাম হাজার আসকালানি তার ফাতহুল বারিতে স্পষ্টভাবে তিনিও কিতাবুল সালাতুত তারাবিহ শব্দটি দিয়ে বাব কায়েম করেছেন, তিনি উড়িয়ে দেননি। যারা বলছে এটা তারাবিহ নয়, এটা তাহাজ্জুদের শুধুমাত্র, এটা তাদের ভ্রান্ত একটি ধারণা, এটা হাদিস না বোঝার ধান্দা, অথবা এটা শুধুমাত্র নিজের মাজহাবের বিপক্ষে যেহেতু সহিহ বুখারী হাদিস চলে গেছে তার জন্য তারা এরকম পাগলের মতো আবোল তাবোল বকছে। আপনাদেরকে এখানে দেখালাম যে আরেকটি দেখেন, এই হচ্ছে মুয়াত্তা মোহাম্মদ ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানি স্পষ্টভাবে এটা প্রকাশ করেছে আহসান পাবলিকেশন, এটা বাংলাদেশ থেকে ঢাকা থেকে ছাপিয়েছে, ওটা আমার কাছে আছে, একটাই খণ্ড 120 পৃষ্ঠা করবেন। আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাজেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা ওটা তারাবির হাদিস, শুধু তাহাজ্জুদের নয়, তারাবির তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নেই, ওটা তারাবির হাদিস স্পষ্ট। তার জন্য আমি সহিহ বুখারীর কিতাব দেখালাম, অর্থাৎ বাপ বা বেঁধেছে কীভাবে বদরুদ্দিন আইনের উমদাতুল কারি থেকে দেখালাম, আল্লামা নওশা কাশ্মীরি ফাইজুল বারি থেকে দেখালাম, ইমাম হাজার আসকালানি ফাতহুল বারি থেকে মূল কিতাব স্ক্রিনশট সহ দেখালাম। এখানে তারপরে দেখাচ্ছি আপনাকে একটা যে ইমাম মোহাম্মদ হানাফি ভাইদের যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ তার মত্তা মোহাম্মদ, এটা বাংলাদেশ মুকাল্লিদরা অনুবাদ করেছে, তাদেরই প্রকাশনী, আমি শুধু কিনেছি তারপরে করেছে। দেখেন দেখেন কি করেছে, দেখেন অধ্যায় কেমন করেছেন, অধ্যায় নম্বর 44 পৃষ্ঠা নম্বর 120 মুয়াত্তা মোহাম্মদ লিখেছেন, রমজান মাসে রাতের ইবাদত তারাবি নামাজ এবং তার ফজিলত। অধ্যায় কেম করার পরে 241 নম্বর হাদিস এই আহসান পাবলিকেশনের অনুসারে মুয়াত্তা মোহাম্মদের আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উক্ত হাদিসটা নিয়ে এসেছেন, রমজান মাস রমজান মাস ব্যতীত এই 11 রাকাতে বেশি ছিল না। আলহামদুলিল্লাহ, এ থেকে প্রমাণিত হলো হানাফিদের ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদের মত অনুসারে, কথা অনুসারে, হাদিসের বাধা অনুসারে জামাজেন হাদিস শুধু তাহাজ্জুদের নয়, এটা তারাবির হাদিস এবং তারাবি তাহাজ্জুদ পার্থক্য নেই। কেন তিনি উক্ত নিয়ে এসেছেন, স্পষ্ট তিনি নিয়ে এসেছেন, আপনাকে পাঁচখানা দলিল উপস্থাপন করলাম যে আম্মাজানের হাদিসটা এটা তারাবির হাদিস। মুকাল্লিদ যারা আজকে অভিযোগ করছে, নতুন অভিযোগ, এটা ইংরেজের জামানাতে, ইংরেজের জামানা যখন শুরু হলো, এই বিশেষ করে 1865-66 দারুল উলুম দেওবন্দ যখন শুরু হলো তারপরের অভিযোগ, আগে কে অভিযোগ করেছে একটা প্রমাণ দেন যে এই হাদিসটা যে তারাবি নয়, এ অস্বীকার করেছে, আপনি যখন অস্বীকার করেছেন একটা দলিল দেন। ভারতবর্ষে ইংরেজরা আসার পূর্বে এটা চ্যালেঞ্জ যে তারা পারবে না, সম্ভব নয়, পারবে না, কেন কেউ দাবি করেনি। তারা নতুনভাবে মহাদ্দিস মুকাল্লিদ এখন মুজতাহিদ হওয়ার শর্ত, মানে মুকাল্লিদ এখন মুজতাহিদ হওয়ার জন্য আশাতে তারা এখন দলিল উপস্থাপন করছে যেটা গ্রহণযোগ্য নয়। সব মুয়াত্তা ইমাম মোহাম্মদ তাদের মাথাতে মেরে মাথার হচ্ছে উচির করে দিয়েছে যে না, আম্মাজান আয়েশার হাদিসটা আনার আগে অধ্যায় বাব জ্ঞান করেছেন যে তারাবির সলাতের ফজিলত, তারপরে নিয়ে এসেছে, তারপরে অনেক নিয়ে এসেছে তারাবির প্রসঙ্গে অনেক নিয়ে এসেছে। তো পাঁচ নম্বর দলিল আপনার সামনে উপস্থাপন করলাম যে না, স্পষ্টভাবে এটা প্রমাণিত। আর আব্দুল হাই লাখনাবি তিনি তো স্বীকার করেছে যে কিয়াম রমাদান আর তারাবির সালাত, এগুলো কিয়ামুল লাইল, এগুলো সব একই সালাতের ভিন্ন ভিন্ন নাম, স্পষ্ট হয়ে আছে। এখানে কয়েকটি বিষয় এখানে বিস্তারিত জানার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমার একটি বই যেটা প্রকাশ হয়েছে কিছুদিন আগে আসনান প্রকাশনী থেকে, আহলে হাদিস এবং হানাফি মাজহাব দ্বন্দ্ব নিরসন, বইটা মাসালা নম্বর 30, এখানে 35টা মাসালা নিয়ে আলোচনা করছি, 30 নম্বর মাসালাটা পড়বেন, বিস্তারিত আছে। আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটি দিচ্ছি, কেননা এখানে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। আরেকটি 40 নম্বর 6, এখানে যে এই যে হাদিসটা যেটা মা আমাজান আয়েশার 11 রাকাত হাদিসটা, অনেক হানাফি বিদ্বান এবং সময় সময় মহাদ্দিসগণ আব্দুল ইবনে আব্বাসের হাদিসের বিপক্ষে এই হাদিসটা নিয়ে এসেছে,
মানে আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে আলসার 20 রাকাত তারাবি পড়েছে, আর আমাদের বলছেন না 11 রাকাতের বেশি ছিল না। তো আমাদের এই হাদিসটার বিপক্ষে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা নিয়ে এসেছে, আব্দুল ইবনে আব্বাসের হাদিস স্পষ্ট তারাবি, আর আমাদের হাদিসটা এটাও তারাবি, আমাদের দেবে কিন্তু তারা বলছে তারাবি নয়, এটা তাহাজ্জুদ। তো মুহাদ্দিসগণ কেন তারা এই তাহাজ্জুদের হাদিসের বিপক্ষে তারাবির হাদিস নিয়ে আসলেন? জি না, তার মানে মুহাদ্দিসগণ এটা মনে করতেন যে আমাদের হাদিসটা এটা তারাবিরই হাদিস, এটা তাহাজ্জুদের নয়। এর মধ্যে প্রথম প্রমাণ আল্লামা জাইলাই হানাফি নাথুরায় দ্বিতীয় খণ্ড 53 পৃষ্ঠায় এসেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানিয়া দিরায়া প্রথম খণ্ড 203 পৃষ্ঠা, আল্লামা ইবনে হুমাম ইবনে হুমাম হানাফি তিনি ফাতুল কাদির প্রথম খণ্ড 467 পৃষ্ঠা, তারপরে আল্লামা বদরুদ্দিন আইনি যেটা দেখালাম ওখানেই স্পষ্ট আছে, আবার পরবর্তী সময় দেখাচ্ছে উমদাতুল কারি 11 খণ্ডের 128 পৃষ্ঠা, আল্লামা সুইতি তিনি আল হাবিলি ফাতাওয়া প্রথম খণ্ড 348 পৃষ্ঠাতে তিনারা করেছেন কি, যখন আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা নিয়ে আলোচনা চলছে, এমতো পরিস্থিতিতে মানে আব্দুল ইবনে আব্বাসের হাদিসটা নিয়ে আলোচনা চলছে যে আব্দুল ইবনে আব্বাস তিনি বলছেন যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন, এই হাদিসটা আলোচনা করতে তার বিপক্ষে নিয়ে এসেছেন আম্মাজানের 11 রাকাতের বুখারী হাদিসটা, যে না আব্দুল ইবনে আব্বাসের এই হাদিসটা যাইফ এবং পাশাপাশি আম্মাজান আয়েশার হাদিসের পরিপন্থী। চিন্তা করে দেখুন যে তারাবির হাদিসের সঙ্গে তাহাজ্জুদের এরা ঠকিয়ে দিবে, মানে টক্কর লাগিয়ে দিবে, এটা সম্ভব নয়। তার মানে এই 5 জন মহাদিস স্পষ্ট হয়ে তারা মনে করতেন যে না এটা তারাবিরই হাদিস, আম্মাজানের যেটা আছে বুখারী হাদিস 2013-তে আছে। এখানে 7 নম্বর আরেকটি আমরা প্রশ্ন তাদের কাছে, দেখুন ভাই স্পষ্ট হয়ে প্রশ্নকর্তা যিনি আব্দুর রহমান মানে যিনি প্রশ্ন করেছেন পরিষ্কার, তিনি কিয়ামে রামাদান প্রসঙ্গে প্রশ্ন করেছেন, আর কিয়ামে রামাদান মানে এটা তারাবির সলাত, আর এটা স্পষ্ট হয়ে হানাফি ভাইরা স্বীকার করেছেন যে কিয়ামে রামাদান মানে কি, এটা স্পষ্ট হয়ে তারা স্বীকার করেছে যে কিয়ামে রামাদান যখন হাদিসে ভাষা আসবে সেই সময় সেটা তারাবির সলাত, এটা অন্য কিছু সলাত নয়, তারাবি এটা হাদিসে উল্লেখ না থাকলেও যদি কিয়ামে রামাদান এই শব্দটা আসে সেই সময় সেটা তারাবির সলাত হিসাবে মানে পরিগণিত হবে। 135 নম্বর পৃষ্ঠায় তিনি লিখে দিয়েছেন যে হাদিসে যখন কিয়ামে রামাদান শব্দটি আসবে তখন সেটাকে তারাবিস বলেই গণ্য করতে হবে। আর এটা অনেক হানাফিদের আছে, আমি বাংলা বই থেকে দেখাচ্ছি, বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তাদের বোঝার সুবিধার্থে, তার জন্য কিয়ামে রামাদান কেবলমাত্র কিয়ামে রামাদান প্রসঙ্গে আমাদের আয়েশাকে জিজ্ঞাসা করেছেন আর তিনি বলেছেন যে 11 রাকাত বেশি ছিল না, এটাও একটা প্রমাণ যেটা তারাবির কথাই আল্লাহ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। 8 নম্বর এখানে আমাদের দাবি এবং চ্যালেঞ্জ এবং প্রশ্ন যে তার মানে পরিষ্কার যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত যদি আলাদা আলাদা হয়, আল্লাহর কাছ থেকে স্পষ্ট হয়ে প্রমাণিত আছে সুনান তিরমিজি হাদিস নাম্বার সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1349, সুনান তিরমিজি হাদিস নাম্বার 470, নাসাই হাদিস নাম্বার 1678, সাইয়্যিদ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1101 এবং সাইয়্যিদ ইবনে হিব্বান হাদিস নাম্বার 6171, সুনান হাসান, যার রাসূল বলেছেন এক রাতে ডবল বিতর নেই, এক রাতে ডবল বিতর পড়া জায়েজ নয়। তো প্রথম যদি কেউ যদি তারাবিতে বিতর পড়ে নাই, পরবর্তী সময়তে মানে তারাবিতে বিতর পড়ে নিল, আবার তাহাজ্জুদে পড়ে আবার বিতর পড়বে, এটা হয় কীভাবে? অবশ্যই এটা তাদের মাসালার বিপক্ষে, এর পূর্বে তাদের রায় কী, এর পক্ষে তাদের রায় দিতে হবে। আর 9 নম্বর বিষয় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে যে সহিহ বুখারীতে 11 রাতের বেশি মানে পড়তেন না, স্পষ্টভাবে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি তার যে সুনান তিরমিজির সারা আছে আলফু শাহজি প্রথম খণ্ড 66 পৃষ্ঠায় তিনি কথা স্বীকার করে নিয়েছেন যে না আল্লাহ রাসূল থেকে 8 রাকাতই প্রমাণিত আর উক্ত হাদিসটা 8 রাকাত, এবং তিনি একথা স্বীকার করেছেন ফাইজুল বারী দ্বিতীয় খণ্ড 420 পৃষ্ঠাতে যে তারাবি এবং তাহাজ্জুদের সালাত এটা আলাদা সালাত নয়, এটা একই সালাতে ভিন্ন ভিন্ন নাম। আর এই আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি এই কথাটি যে তিনি স্বীকার করেছেন যে তারাবি এবং তাহাজ্জুদ এটা পৃথক স্বতন্ত্র কোনো সালাত নয়, এটা একই সালাতে ভিন্ন নাম, এই কথাটি আজকে কত তারিখ 21 মে 2018, 21 মে 2018 ইন্ডিয়ান সময় রাত্রি 12:50 হলো, এখন 12:50, আজ পর্যন্ত উক্ত কথার জবাব না দেবন্দীদের পক্ষ থেকে এসেছে না বেরেলবীদের পক্ষ থেকে এসেছে, তার জবাব দিতে পারেনি। যে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি তিনি মনে করতেন তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত ভিন্ন কোনো সালাত নয়, এটা স্পষ্ট তিনি মনে করতেন, এবং স্বয়ং আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা ওটা তারাবিরই হাদিস এটা স্বীকার করতেন। এই যে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি এই কথা যে আমরা উপস্থাপন করছি অনেকদিন থেকে তারা আজ পর্যন্ত কোনো কিতাবপত্রে বইপত্রে তারা জবাব দিতে পারেনি, আজকে রাত্রি 12:50 পর্যন্ত 21 মে পর্যন্ত কোনো জবাব আসেনি কোনো পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। তার মানে এটা তারাও মেনে নিয়েছে যে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি তারাবি তাহাজ্জুদকে একই সালাত মনে করতেন, পাশাপাশি তিনি এই 8 রাকাত সহিহ বুখারীর 11 রাকাত ওটা তারাবির হাদিস, শুধু এটা শুধু তাহাজ্জুদ বলে উল্টে দিয়ে ফেলে দেওয়া এটা কোনো মানে গ্রহণযোগ্য ব্যক্তিদের কাছে কখনো এটা মানে আশা করা যায় না। এ বিষয়ে দেখেন যে আমরা এখানে কমপক্ষে 9টা স্পষ্ট হয়ে করলাম, আর এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ একদিন নিয়ে আসে, যে তারাবি এবং তাহাজ্জুদ সালাতকে আলাদা সালাত না একই সালাতের ভিন্ন নাম। আজকে শুধুমাত্র আপনার কাছে এটা উপস্থাপন করলাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে যে হাদিসে বুখারীতে স্পষ্টভাবে আছে
যে তিনি 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল পড়তেন না, রমজান মাস হোক আর রমজান মাসের বাইরে হোক। এই হাদিসটাকে তারা শুধু তাহাজ্জুদ বলে ঢুকে দিচ্ছেন, আর তামিদুল মাওলা যে অভিযোগ গুলো করেছেন একটা অভিযোগ সালাত থেকে প্রমাণিত নাই, নিজের মস্তিষ্ক পোষিত কথা, আর নিজের মস্তিষ্ক পোষিত কোনো কথা গ্রহণযোগ্য নয়। আর যদি গ্রহণযোগ্যই হবে তো অনেক বেরলবীরা আছে তারা নিজেদের সেই বুখারির দলিল থেকে বের করে মিলাদকে জায়েজ করছে, তাদের বুঝোটা তো আপনি তার বুঝ নিলেন নাকি? তারা সেই বুখারি মুসলিম আহমদ তিরমিজির হাদিস থেকে তারা কিভাবে দলিল দিচ্ছে? তারা বিভিন্ন রকমের বিদাত তারা করছে, কবরে সিজদা করা, পীরের পায়ে চুমু দেওয়া, বিভিন্ন কবরে উঁচু করা, কবরের মধ্যে ফুল চড়ানো, সমস্ত দলিল তারা বুখারি মুসলিম আহমদ তিরমিজি ইবনে মাজাহ নাসাইয়ের মতো কিতাব থেকে তারা দলিল উপস্থাপন করছে, আর দলিল বলছে যে বুখারি মুসলিম থেকে প্রমাণিত, তারা চ্যালেঞ্জও করছে আপনার মতো। তো তাদের কথা বা তাদের বুঝ, উক্ত হাদিস বুঝ কি আপনি গ্রহণ করবেন? যে গ্রহণ করবেন না, কেন? আপনি বলবেন এটা সালাফরা কেউ বুঝেনি, কোনো ব্যাখ্যা গ্রন্থে এইসব ব্যাখ্যাগুলো নেই, সেই বুখারির অনেক ব্যাখ্যা আছে, আপনাদেরই লেখা ফাইজুল বারী আছে, মুদাতুল কারী আছে, এইসব ব্যাখ্যা নেই, তার জন্য মানবেন না। ঠিক আমরা একই কথা যে তামিদুল মাওলা যেসব অভিযোগগুলো করেছেন, আমাদের শুধু একটাই দাবি যে হুজুর শায়খ মাওলানা আপনি যেই হন না কেন, আপনি একটা অভিযোগ আপনার সালাফদের থেকে প্রমাণ দেন যে সালাফরা এই কথা বলেছে। কিছু অভিযোগ আপনাদের দেখাই যে তাদের বেশ কিছু অভিযোগ, আমি কিছু জবাব দেওয়ার চেষ্টা করছি, এটা তো আক্কেলি জবাব দিলাম, কিছু জবাব আমি দিতে চাই। এখানে অনেকজন প্রশ্ন করেছে, যে প্রথম প্রশ্ন তারা করছে আমাদের আয়েশা হাদিস প্রসঙ্গে, আমি সংক্ষিপ্ত জবাব দিয়ে যাচ্ছি, যেহেতু তারা আক্কেলি জবাব দিয়েছে তাই আক্কেলি জবাব দিচ্ছি। তাদের দাবি, প্রথম দাবি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা যদি তারাবির হাদিস হবে তো আমাদের নিম্ন কিছু প্রশ্ন আছে, তাদের বইয়ে সব সেম প্রশ্নগুলো আছে, প্রত্যেকটা বইয়ে আছে একই প্রশ্ন। এটা মৌলানা হাবিবুর রহমান আজিমি তিনি প্রথম প্রশ্নগুলো এনেছেন আর বাংলা ভাষী মানুষের সামনে লাফাচ্ছে। প্রথম প্রশ্ন করছেন, দেখুন, এক নম্বর প্রশ্ন, উক্ত হাদিস তারাবির নাম উল্লেখ নেই, তবু আহলে হাদিসরা তারাবি কেন বলে? জি ভাই, উক্ত হাদিসে তারাবি শব্দ নেই, তাহলে আহলে কেন তারাবি বলে? এই যে আপনাদের কিতাব থেকে দেখালাম যে কিয়ামে রামাদান শব্দ আছে, আর কিয়ামে রামাদান মানে তারাবি সলাৎ, ইমাম বুখারী অধ্যায় বেঁধেছেন কিতাব সলাৎ তারাবি, তাই আপনার বুঝের চাইতে ইমাম বুখারীর বুঝটা অনেক বেশি ভালো। দুই নম্বর জবাব, যে আপনারা সঙ্গে নিজেরা দেখছেন কিয়ামে রামাদান আসলে তখন তারাবি বলে পরিগণিত হয়, তো উক্ত হাদিসে আমরা জানি আয়েশার হাদিসে তারা মানে কিয়ামুল মানে কিয়ামে রামাদান প্রসঙ্গে জিজ্ঞাসা করেছে, তাই আমরা উক্ত হাদিসকে তারাবি বলেই গণনা করছি। এক নম্বর প্রশ্নের জবাব। দুই নম্বর তারা বলছে যে দ্বিতীয় প্রশ্ন, যে উক্ত হাদিসের 4 রাকাত 4 রাকাত পড়ার উল্লেখ আছে, আহলে হাদিসরা 2 রাকাত 2 রাকাত করে পড়ে। জি ভাই, উক্ত হাদিসের ব্যাখ্যা সঙ্গে সেই বুখারি সেই মুসলিমে আমরা জানি আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে, জামাজান বলেছেন যে ফজর থেকে মানে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাসূল তিনি 11 রাকাতে বেশি পড়তেন না, আর কত রাকাত পড়তেন? 2 রাকাত 2 রাকাত করে। সেই মুসলিম খুলবেন হাদিস নম্বর 734, মূল আরবি প্রথম খণ্ড 294 পৃষ্ঠা, দেওবন্দির প্রকাশনী। তো আমাজানের একটা হাদিস থেকে আর একটা হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের রাবি আমাজান আয়েশা, উক্ত হাদিসের ব্যাখ্যা করেছে আমাজান আয়েশা, আর এটা সালাফদের রীতি যে একটা হাদিস থেকে আর একটা হাদিসের তাফসির হয়, ব্যাখ্যা হয়, একটা হাদিস সমস্ত মাসালা প্রমাণিত হয় না। এটা হানাফিরা বিভিন্ন কিতাবে লিখেছেন, যে আপনাকে যদি এখন প্রশ্ন করি যে আপনি কি 5 মানে 1 রাকাত নামাজ 1 হাদিসের আগে পড়াতে পারবেন? যে পারবেন না। বিভিন্ন হাদিসের সহযোগিতা যেমন নিতে হয় তদ্রুপ এই তারাবির রাকাত কেমন ভাবে পড়বেন। আর দুই নম্বর বিষয় যে সহিহ বুখারীতে যে আল্লাহ 4 রাকাতে সালাম ফিরাতেন মাসকে মানে 4 রাকাতে যে সালাম ফিরাতেন এমন বর্ণনা নেই, এটা বিবেকের বুঝ আপনাদের, কিন্তু আমাদের স্বয়ং বর্ণনা করেছেন, যিনি হাদিস বর্ণনা করছেন তিনি আবার তাফসিরও করছেন অন্য হাদিসে, এটা অন্য কোনো দাবি নাই। আম্মাজান আয়েশা বলছেন যে 2 রাকাত 2 রাকাত ছিল। তৃতীয় অভিযোগ তাদের হাদিস প্রসঙ্গে আম্মাজান আয়েশা প্রসঙ্গে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়তেন আর আহলে হাদিসটা জামাত করে পড়ে, এটা মূর্খম একটি প্রশ্ন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী পড়তেন, যিনি আল্লাহ রাসূল জামাত করেছেন স্পষ্ট 23 রমজান 25 রমজান 27 রমজান, এমনকি মসজিদ ভর্তি হয়ে গেল, মসজিদ লোক ধরছিল না, সহিহ বুখারী 10-12 নম্বর হাদিস, স্পষ্টভাবে মসজিদ ভরতো না, ভরে গেছিল। তো এটা আল্লাহ রাসূল একা পড়েছে, কে বললো? আল্লাহ রাসূল 3 দিন জামাতবদ্ধ হয়ে পড়েছে, বৃহৎ জামাতভাবে পড়েছে, এটা আল্লাহ রাসূল একা পড়েনি, এটা আপনাদের হাদিস বোঝার বুঝতে পারেনি, আর মুকাল্লিদ তারা তো হাদিস বুঝবে না। এখানে 4 নম্বর তারা প্রশ্ন যে হুজুর মুহাম্মদ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে পড়তেন আর এরা মসজিদে পড়ে, জি না, আল্লাহ রাসূল বাড়িতেও পড়েছেন মসজিদে পড়েছেন। এই যে 3 দিন 25 রমজান 23 রমজান 25 রমজান 27 রমজান, সহিহ বুখারী হাদিস নম্বর 13, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, আসল মসজিদে পড়েছেন বাড়িতে পড়েছেন। আমরা আহলুল হাদিস আমরা বলি তারাবি মসজিদে পড়া জামাতবদ্ধ পড়াও জায়েজ, বাড়িতে পড়াও জায়েজ, সমস্যা কোথায়? তাই এটা আমাদের বিরুদ্ধে একখানে নয়। 5 নম্বর প্রশ্ন যে হুজুর ঘুম থেকে উঠে পড়তেন আর এরা এশার পরে পড়ে নাই, ভাই আমরা তারাবি যখন পড়ি তখন আমরা এশার পরেই পড়ি, আর যখন তাহাজ্জুদ পড়ি আমরা ঘুম থেকে উঠে পড়ি, যে আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে উঠে পড়ি, আমি ঘুম থেকে উঠে পড়ি, তাহাজ্জুদের সালাত তারাবির সালাত তারা যে ভাষায় বলুন না কেন আমি ঘুম থেকে উঠে পড়ি, আমাদের মধ্যে দুটো আমলই বিদ্যমান, আমাদের মধ্যে দুটো আমলই বিদ্যমান, তো এটা আমাদের বিপক্ষে নয়, আপনাদের প্রশ্ন একটা আমাদের বিপক্ষে নয়। 7 নম্বর প্রশ্ন করেছেন, এই হাদিসে 3 রাকাত বেতরের কথা আছে, এরা প্রায় 1 রাকাত পড়ে পালায় বাসা থেকেছেন,
যে এই হাদিসের, জি ভাই আমরা তো বলি যে তারাবি এই বেদের এক রাকাত আছে, তিন আছে, পাঁচ আছে, সাত আছে, এটা আহলে হাদিসের ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে যে বেদের এক রাকাত, তিন রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, এক রাকাতও জায়েজ, তিন রাকাতও জায়েজ। আমরা তিন রাকাতকে অস্বীকার করি না। আপনারা যেমন এক রাকাত, পাঁচ রাকাত, সাত রাকাত, নয় রাকাতকে অস্বীকার করেন, আমরা বলি বিতের সালাত এক রাকাতও জায়েজ, তিন রাকাতও জায়েজ, পাঁচ রাকাতও জায়েজ, সাত রাকাতও জায়েজ। তাই সেই বুখারী হাদিসটা আমাদের বিপক্ষে নয়। আমরা যদি অস্বীকার করতাম না তিন রাকাত বিতের নেই, তাহলে আমাদের বিপক্ষে হতো, কিন্তু আমরা তো তিন রাকাতকে স্বীকারই করি। তো হ্যাঁ, উক্ত হাদিস থেকে তিন রাকাত বিতের প্রমাণিত, তো আমরা তো মাসালা তিন রাকাত বিতের জায়েজ, আমরা তো অস্বীকার করিনি। আমরা তো বলি তিন রাকাত বিতের সুন্নাত, আমরা তো অস্বীকার করি না, তাই এটা আমাদের বিপক্ষে নয়। আপনাদের সাতখান প্রশ্ন আমরা জবাব দিলাম। আরেকটি এখানে প্রশ্ন তারা করছে যে আল্লাহ সুজ তিন দিন করেছে, আর আমরা আট নম্বর প্রশ্ন যেমন আল্লাহ সুজ তিন দিন জামাতবদ্ধ হয়ে পড়েছে, আমরা সারা মানে 30 দিনই পড়ি। জি ভাই, আমরা 30 দিন পড়ি জামাতবদ্ধভাবে, আমাদের দুটো আমলে আছে, আমরা 30 দিন জামাতবদ্ধভাবে পড়ি, আবার আমরা বাড়িতে পড়ি। সে বুখারি হাদিস নম্বর 731, আল্লাহ সুজ বলেছেন যে নফল সালাত বাড়িতে পড়াটি উত্তম, আমরা বাড়িতেও পড়ি। জামাতে তারাবির সালাতের জন্য আল্লাহ সুজ বিশেষ করে তিনি উদ্বুদ্ধ করেছেন, জামাতের জন্য আল্লাহ সুজের অনেকগুলো মানে অনেকগুলো তিনি কথা বলেছেন। আপনাকে কয়েকটা দেখাই যে তারাবির সালাত কেন আমরা জামাতবদ্ধভাবে আমরা পড়ি, এর জন্য কি আমাদের দলিল আছে? যে অবশ্যই দলিল আছে, কয়েকটা দলিল আপনার সামনে উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল তিন দিন পড়েছে আর আমরা একবার মানে আল্লাহ রাসূল তিন দিন জামাতবদ্ধ পড়েছে, আমরা 30 দিনই আমরা জামাতবদ্ধভাবে কেন পড়ি? একটা কথা মনে রাখবেন যে আল্লাহ রাসূল কোনো কাজ যদি একবার করে এবং সেটা মানে উম্মত গ্রহণ করতে পারে, যেমন একটা স্পষ্ট হাদিস যেটা আছে মুসনাদ আলী ইবনে জাদি হাদিস নম্বর 2775, হাদিসটা আছে কি সাইয়েদুনা কুরবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি নিকটে একদিন আসলেন, তখন দেখলেন যে তারা মানে তার জামার বোতাম খোলা ছিল। এরপর থেকে মুয়াবিয়া বিন কুরবা এবং তার পুত্রকে সর্বদা বোতাম খোলা অবস্থায় দেখা যেত। মানে এখানে হাদিসটা মূল অংশ হচ্ছে এটাই যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাছে একবার সাহাবী এসেছেন, এসে দেখছেন আসলে এই জামার বোতামটা খোলা। এই ঘটনা দেখার পরে তারা দুজন অনেক সময়তে তার মানে সমস্ত সময়তে জামার বোতাম খুলে রাখতেন। সাহাবাদের দেখুন যে একবার দেখেছে সেটাও তারা গ্রহণ করেছে, তাহলে সব তিন দিন পড়েছে তো আমরা কেন গ্রহণ করবো না? দুই নম্বর বিষয়, সে বুখারী হাদিস 2012 স্পষ্ট হয়ে বর্ণনা আছে যে আল্লাহ রাসূল আশঙ্কা করেছিল কি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা আছে কি, এই ভয়টা করেছিলেন, তার জন্য তিন দিন পড়েছিলেন। কিন্তু আল্লাহ রাসূল ইন্তেকালের পরে দশম হিজরি নয় জিলহাজ ওহী আসা বন্ধ হয়ে গেল, তারপর তো ফরজের কোনো আশঙ্কা নেই, তা আমরা 30 দিন জমা করলে এটা কখনোই হাদিসের বিরোধী হচ্ছে না। আল্লাহ রাসূল তিন দিন করেছেন, তিনি আশঙ্কা করেছেন, আশঙ্কা ব্যক্ত করেছেন, আশঙ্কা যদি ব্যক্ত না করতেন তাহলে আমাদের 30 দিন পড়াটি এটা শরীরসম্মত হিসেবে গণ্য হতো কি হতো না আমরা পরে ভাবতাম, কিন্তু আসলে এখানে আশঙ্কা তিনি বর্ণনা করে দিয়েছেন, তাই এটা অবশ্যই সুন্নাত। যে আল্লাহ রাসূল তিন দিন জামাতবদ্ধ হয়ে পড়েছেন, আমরা পড়ছি, এক মাস কেন পড়ছি 30 দিন? কারণ আল্লাহ রাসূল আশঙ্কা বর্ণনা করে দিয়েছে যে তোমাদের ফরজ না হয় এই জন্য আল্লাহ রাসূল চতুর্থ দিন আসেনি, তার মানে বোঝা যাচ্ছে যে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অনেকগুলো হাদিস, বেশ কিছু হাদিস আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেছেন, সুনান আবু দাউদের হাদিসে, যে কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে সালাম ফেরানো পর্যন্ত তারাবির সালাত আদায় যদি করে তার মানে একদম সমস্ত নেকি তার লেখা হবে, সারা রাত্রি নেকি তার উপরে লেখা হবে। সুনান আবু দাউদের স্পষ্ট হাদিস বিদ্যমান আছে এবং আরও অনেক কিতাবে হাদিসটা বিদ্যমান আছে। তো এই হাদিসের আলোকে স্পষ্ট হয়ে প্রমাণিত যে না, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন সে কথাটা আমাদের বিপক্ষে না নাই, আমাদের অবশ্যই পক্ষে আছে। কেননা স্পষ্ট হাদিস যে আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে তারাবির সালাত আদায়ের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন এবং ফজিলত বলেছেন কি, যে কেউ যদি মানে তারাবির সালাত আদায় করলো ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরানো পর্যন্ত তার জন্য কি ফজিলত আছে। অবশ্যই আমরা উক্ত হাদিসের উপরে আমল করছি, একটা হাদিসের উপরে আমল করবো এমনটা আমাদের আল্লাহ হাদিসের মানহাজ নয়। তারাবির প্রসঙ্গে সমস্ত হাদিসকে একত্রিত করে আমাদের বিভিন্ন বিভিন্ন মাসালা প্রমাণ সাবিত হবে। তো হ্যাঁ, আপনার জবাব হচ্ছে এটা, আল্লাহ রাসূল কেন তিন দিন পড়েছে আমরা 30 দিন পড়ি? আমাদের জবাব হলো তিনটে এখানে। এক, যে আল্লাহ রাসূল কোনো কাজ একবার করলেও সেটা উম্মত সেটা সুন্নাত হিসেবে গ্রহণ করতে পারে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা গ্রহণ করেছি, অনেক দলিল প্রমাণ আছে। দুই নম্বর দলিল আমরা বললাম এটা যে আল্লাহ রাসূল কি তিনি আশঙ্কা করছিলেন যে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন আর এই আশঙ্কা নেই, তার জন্য 30 দিন জামাতবদ্ধ হয়ে পড়তে পারি। তিন নম্বর বিষয় যে আল্লাহ রাসূল খাস জামাতের একটা ফজিলত বলেছে, কোনো ব্যক্তি সে যদি জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করে ইমাম সাহেবের সালাম ফেরানো পর্যন্ত যদি সালাত অবস্থায় থাকে তাহলে তার সারা রাত্রে সওয়াব লেখা হয়, নেকি লেখা হয়। এই যে তিনটি হাদিসের ভিত্তিতে আমরা স্পষ্ট তারাবির সালাত 30 দিনে আমরা পড়ি। অতএব এখানে আমি প্রমাণ করলাম এটা, অভিযোগ তাদের খণ্ডন করলাম যে আমরা যেন আয়েশার সূত্রে যে হাদিস তারা অভিযোগ করেছে, আটটা অভিযোগ করলাম। সবচেয়ে বড় কথা সালাফদের মধ্যে থেকে এই হাদিসের উপরে কেউ দাবি করেনি, এই অভিযোগ করেনি, তাই অভিযোগ করাটা বাতুলতা মাত্র আর অন্য কিছু নয়। আপনাদের সামনে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম তারাবির পাঁচটা মাসালার উপরে, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শেষ অংশে চলে এসেছি, আলোচনা আমরা এখানে শেষ করবো। তো আমাদের আলোচনা আজকে বিষয় ছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
তারাবি কত টাকার প্রমাণিত? প্রথম আলোচনা করলাম যে হানাফিদের দাবি যে না 20 রাকাত আল্লাহর রাসূল থেকে প্রমাণিত নয়। দুই নম্বর আলোচনা করেছি বিশ্বনবী থেকে 20 রাকাত তারাবির আব্দুল নব্বাসের হাদিসটা সঙ্গে হানাফিরা বলেছে এটা জাইফ। তিন নম্বর আলোচনা করেছি এখানে যে 8 রাকাত তারাবির সঙ্গে হানাফি ভাইদের কিতাবপত্র থেকে ইঙ্গিত এবং স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। চার নম্বর আমি এখানে দলিল উপস্থাপন করেছি 8 রাকাত তারাবির চারখানা দলিল উপস্থাপন করেছি যেখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি 8 রাকাত তারাবি পড়েছেন জাবির বিন আব্দুল্লাহ আনসারি সূত্রে এবং উবাই বিন কাবের মৌন সম্মতির ওই হাদিসটাও সম্পর্কে আলোচনা করেছি। পাঁচ নম্বর আলোচনা করেছি যে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে এই হাদিসটা তারাবির হাদিস, এটা তাহাজ্জুদের শুধুমাত্র বলে বাতুলতা করা, এটা তারাবি তাহাজ্জুদ একই সালাত ভিন্ন কোন সালাত নয়। আমরা সাত নম্বর বিষয় আলোচনা, ছয় নম্বর আর সাত নম্বর তামহিদুল মাওলা এবং সহিহ বুখারীর উপরে যে আপত্তি আটখানা তারা প্রশ্ন করে আটখানার আমরা সমস্ত জবাব দিলাম। এই আটটা প্রশ্নের জবাব আরো একবার আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা অনেকে বুঝতে না পারেন, আর বুঝতে না পারলে এই আলোচনাটি বারবার শুনবেন, ইনশাল্লাহ তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব পেয়ে যাবেন। এখানে প্রথম প্রশ্ন আবার বলছি, তাদের উক্ত হাদিসটির তারাবির নাম উল্লেখ নেই, তারপরে আহলে হাদিসরা তারাবি কেন বলে? জি, কিয়ামুল মানে কিয়ামে রামাদান প্রসঙ্গে প্রশ্ন করেছে, আর কিয়ামে রামাদানের অপর নাম তারাবি, যেটা হানাফিদের নামাজ প্রথম খণ্ড 159 পৃষ্ঠার লেখকও লিখেছেন আর এটা উম্মতের ইজমা আছে, এই জন্য আমরা উক্ত হাদিসকে তারাবির হাদিস বলি। এক, দুই নম্বর দলিল ইমাম বুখারি উক্ত হাদিসের ওপরেই কিতাবুস সালাতুত তারাবি তিনি অধ্যায় গাম করেছে, এই জন্য আমরা তারাবির হাদিস বলি। দলিল ভিত্তিক দুটো উত্তর প্রথম প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন, হানাফি দেবন্দীদের পক্ষ থেকে যে উক্ত হাদিসের চার রাকাত পড়ার কথা আছে, আহলে হাদিস তার দুই রাকাত করে কেন পড়ে? জি, আমরা একটা আমরা আহলে হাদিস আমরা মনে করি যে একটা হাদিস দিয়ে আরেকটা হাদিসকে ব্যাখ্যা তফসির করা যায়, তফসির করা যায়। আম্মা যেন উক্ত হাদিসে একটারে যে চার রাকাতে সালাম ফিরাতেন এমন কোনো বর্ণনা নেই, চার রাকাতে যে কেবলমাত্র সালাম ফিরাতেন এমন কোনো বর্ণনা নেই, স্পষ্টভাবে বর্ণনা নেই। স্পষ্ট এখানে যে আম্মা যেন স্বয়ং যখন ব্যাখ্যা হচ্ছে সেই মুসলিম হাদিস মানে 734 মূল আরবি প্রথম খণ্ড 254 পৃষ্ঠা যে দুই রাকাত সালাম ফিরাতেন, তো আম্মা জানি হাদিস বর্ণনা করেছেন যে দুই রাকাতে সালাম ফিরাতেন, তো এখানে তার জন্য খণ্ডন হয়ে গেল, দুটো খণ্ডন করলাম। তিন নম্বর খণ্ডন এবং তাদের অভিযোগ যে হুজুর একাকি পড়তেন, আহলে হাদিসরা জামাত করে পড়ে। আমাদের জবাব যে হুজুর একা পড়তেন এই কথাটি অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে তিন দিন সালাত আদায় করেছেন, সে বুখারী হাদিস নম্বর 2012 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে পড়েছেন। বাইদু পড়েন আহলে হাদিসের মাসালা যেটা যে তারাবির সালাত এটা নফল সালাত, এটা জামাতবদ্ধভাবে পড়াও জায়েজ, এটা বাইদু পড়াও জায়েজ। তা আল্লাহ রাসূল যেহেতু জামাতকে উদ্বুদ্ধ করেছে তাই জামাতে পড়াটি উত্তম ভালো, এটা আমাদের মাসালা। তাই এই প্রশ্নটি আমাদের বিপক্ষে একটাও নেই, এটা তাদের না বোঝার ভুল অথবা জনসাধারণকে ধোকা দেওয়ার একটা নামান্তর। চার নম্বর প্রশ্ন, যে হুজুর বাড়িতে পড়তেন এরা মসজিদে পড়ে, এটাও ধোকা। যে আল্লাহ রাসূল শুধু বাড়িতে পড়তেন এমন না, আল্লাহ রাসূল মসজিদে তিন দিন পড়েছেন। একটু আগে যেমন বললাম সহিহ বুখারী হাদিস নম্বর 2012 এবং সুনান আবু দাউদ হাদিস নম্বর 1375, তিন দিন আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে মসজিদে পড়েছেন। আমরা মসজিদে পড়ি, আমরা তারাবি বাড়িতেও পড়ি, এটা আমাদের মাসালা, তাই আমাদের বিপক্ষে নয়। পাঁচ নম্বর, হুজুর ঘুম থেকে উঠে পড়তেন এরা এশার সালাতের পরে পড়ে নাই। জি, আমাদের কাছে উভয়টাই বৈধ, কেউ যদি এশার পরেও যদি তারাবি সালাত পড়ে এটাও বৈধ, কেউ যদি ঘুম থেকে উঠেও পড়ে এটাও বৈধ, আমরা অস্বীকার করি না। আর যেহেতু অস্বীকার করি না তাই প্রশ্ন করাটি অবান্তর, আমরা দুটোকে অনুমোদিত মনে করি। যেটা আমরা একটা অস্বীকার করতাম যে না, যে ঘুম থেকে পড়াটি জায়েজ নয়, প্রথম রাতেই পড়তে হবে, তবে এটা অস্বীকার মানে আমাদের বিপক্ষে হতো, কিন্তু আমরা এটা অস্বীকার করি না তাই আমাদের বিপক্ষে নাই। ছয় নম্বর প্রশ্ন, তাদের যে হুজুর রামাজান ও অন্যান্য মাসে পড়তেন এরা কেয়ামতের রামাজানে পড়ে। জি, আল্লাহ রাসূল কেয়ামতের রামাজান মাসে সহিহ বুখারী হাদিস নম্বর 2009-1314, সুনান আবু দাউদ 1374 হাদিসগুলো স্পষ্টভাবে বর্ণনা যে আল্লাহ রাসূল রামাজান মাসে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তার স্ত্রীদেরকে উদ্বুদ্ধ করতেন এই নামাজের জন্য। তাই আমরা উদ্বুদ্ধ রামাজান মাসে, তিনি অন্যান্য মাসে এতটা উদ্বুদ্ধ করতেন না, তাই আমরা অন্যান্য মাসে এটাকে পরিত্যাগ যদি করি এটা আমাদের বিপক্ষে নয়। কেন? আল্লাহ রামাজান মাসে উদ্বুদ্ধ করেছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, তার ফজিলত বয়ান করেছে, তারা পড়েছে, আমরা তার জন্য রামাজান মাসে আমরা পড়ছি। আমাদের মধ্যে অনেকে আছে তারা পড়ে, কেউ কি আমাদের মধ্যে পড়ে না, তাহাজ্জুদ পড়েন অনেকে পড়ে। জি, একটা প্রশ্ন যে আমাদের মাসালা কি সেটা দিবেন, কে কে একজন আম জনতা কি আমল করলো এটার উপরে কোনো রায় ঘোষণা করলে হয় না, মাসালা কি আমাদের তারপরে ফতোয়া জারি করতে হয়, প্রশ্ন করতে হয়, এটা মুকাল্লিদের অধিকাংশ জানে না। তাই কোনো একজন আল্লাহ কি আমল করেছে আপনি তার বিপক্ষে আমলের বিপক্ষে দিবেন না, আগে ফতোয়ার উপরে দেন যে ফতোয়া কি আছে, ফতোয়া ভুল প্রমাণ করুন। কোনো আহলে হাদিস সে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে আহলে হাদিসের দোষ দিবেন এমনটি নয়, ফতোয়া কি আছে সেটা করে। সাত নম্বর প্রশ্ন, এই হাদিসে তিন রাকাত বেতারের কথা আছে, এরা প্রায় এক রাকাত পরে পালায়। জি, আমাদের কাছে এক রাকাত, তিন রাকাত, পাঁচ, সাত, নয় সমস্ত কিছু বৈধ, তাই আমরা এই হাদিসের তিন রাকাতের কথা আছে আমরা তো অস্বীকার করি না, আমরা তিন রাকাতও পড়ি,
তো সংস্কৃত হাদিস থেকে তিন রাকাত সাবিত হলো, আলহামদুলিল্লাহ। আমরা তিন রাকাত পড়ি, আমরা এক রাকাতও পড়ি, পাঁচ রাকাতও পড়ি। এখানে আট নম্বর প্রশ্ন, যে আল্লাহ রাসূল তিন দিন জামাতবদ্ধ হয়ে পড়েছেন কিন্তু আল্লাহ সেটা 30 দিন করে, 30 দিন আমল করে। জি, আমরা এর আগে উত্তর দিয়েছি যে কোনো সুন্নাত যদি আল্লাহ রাসূল একবার করে, সেটা উম্মত যদি গ্রহণ করে, সেটা এটা মানে নাজেজ, হারাম কিছু নয়। যেমনটা আমরা আলী ইবনে জাদ থেকে হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি যে স্পষ্টভাবে এই জামার বোতাম আল্লাহ রাসূল খোলা অবস্থায় দেখেছিলেন, তিনি তারপরে তিনি এবং তিনি সন্তান সাবার এবং সাবার সন্তান তারা সমস্ত সময় জামার বোতাম খুলে ঘুরে বেড়াতেন, এটা তারা গ্রহণ করেছে। দুই নম্বর, সহিহ বুখারী হাদিস নম্বর 10-12 পড়বেন, স্পষ্টভাবে আল্লাহ রাসূল কেন তৃতীয় মানে তিন দিনের পরে আর জামাত কেন করেনি বা তার আগে কেন করেনি, আল্লাহ রাসূল মনে করছে এটা উম্মত না জেনে ফরজ মনে করে, একটা ভয়ের কারণে, যেহেতু আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন আর ভয় নেই, তার জন্য এটা যে ধারাবাহিক পর্যায়ে যদি আমরা মানে জামাতবদ্ধভাবে করি এটা বিদাত হবে না, এটা হাদিসের বিরোধী হবে না। তিন নম্বর দলিল ভিত্তিক উত্তর হচ্ছে এটাই, আল্লাহ সুসলাম আবুদ তিরমিজি ইবনে মাজা সমস্ত হাদিসের কিতাবে স্পষ্টভাবে তিনি বলেছেন যে কেউ যদি রমজান মাসে ইমাম সাহেবের সঙ্গে যদি মানে সালাত আদায় করে একদম সালাম ফেরানো পর্যন্ত, তাহলে কি তার মানে সারা রাত্রির সওয়াব লেখা হয়। তো এখানে আপনাদের সামনে আমি যে দলিলগুলো উপস্থাপন করলাম, তাই আমরা অবশ্যই যেহেতু কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবের সঙ্গে যদি সারা মানে কেউ যদি সালাম ফেরানো পর্যন্ত যদি সলাত আদায় করে, তার সারা রাত্রে সওয়াব লিপিবদ্ধ করা হয়। তো এই উদ্দেশ্যে যেহেতু আল্লাহ রাসূল জামাতবদ্ধভাবে ইমাম সাহেবের পেছনে তারাবির সলাত আদায় করার জন্য ফজিলত বয়ান করেছেন, তার জন্য আমরা স্পষ্টভাবে এটাকে গুরুত্বের সঙ্গেই আমরা জামাতবদ্ধভাবে পড়ি। আর একটা হাদিস থেকে এখানে হানাফিবাদের এই প্রশ্ন করাগুলো অবান্তর এই জন্যই যে তারা শুধুমাত্র একটা হাদিসের পুরেই তারা ভাবছে যে আল্লাহর সমস্ত তারাবির মাসালা সাবিত করে দেবে, একটা হাদিসের পুরে যে আল্লাহ যত মানে আমল আছে মানে যত মাসালা আছে তারাবি প্রসঙ্গে, ওনারা ভাবছেন যে না একটা হাদিসের মাধ্যমে আল্লাহকে কাবু করার জন্য এক হাদিস থেকে সমস্ত মাসালা সাবিত করে দেবে। জি না ভাই, আমরা এক হাদিস থেকে সমস্ত মাসালা সাবিত এটা কখনোই করা সম্ভব নয়। আর দুই নম্বর বিষয় যে তারাবির এতগুলো মাসালা বিভিন্ন হাদিস থেকে সাবিত হয়, বিভিন্ন মাসালা থেকে প্রমাণিত হয়, প্রমাণিত হয়, তাই একটা হাদিস থেকে প্রশ্ন করা মানে এগুলো অবান্তর, এটা জাতিকে ধোকা দিয়া বোকা বানানো ছাড়া কিছু নয়। তাই আমাজান আয়েশার সূত্রে যে আটটা অভিযোগ দ্বারা করেছে হাদিসের পরে, আটটা হাদিসের আমরা ইলজামি জবাব এবং দালিলিক জবাব দিলাম। আর দুই নম্বর, তাদের কাছে কিছু প্রশ্ন করেছে, প্রশ্নগুলো ভুলবেন না, আপনাদের এটা দায়িত্ব যে আপনারা এই প্রশ্নগুলো উত্তর দেবেন, কেন আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিলাম। আমরা প্রথম প্রশ্ন করেছি যে 1400 বছরের থেকে কোনো একজন শিক্ষা মহাদিস হতে প্রমাণ করুন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সম্পর্ক তারাবির সাথে নয়, মানে আমাদের হাদিস যে তারাবির হাদিস নয়, তাদের যে দাবি তারা বলছে না এটা তারাবির হাদিস নয়, এটা শুধু তাহাজ্জুদের হাদিস, একজন মহাদিস থেকে প্রমাণ করুন 1400 বছরের ইতিহাসে গ্রহণযোগ্য একজন মহাদিস থেকে, হাবিবুর রহমান আজিমের কথা নয়, উনি একজন মুকাল্লিদ। আর দুই নম্বর চ্যালেঞ্জ আমরা করেছি, এখানে 1400 বছর থেকে কোনো একজন শিক্ষা মহাদিস থেকে প্রমাণ করুন যে তারাবিহ এবং তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সলাত, তারাবিহ এবং তাহাজ্জুদের মধ্যে পার্থক্য আছে, এই সলাতের মধ্যে পার্থক্য আছে, এরপরে একজন শিক্ষা মহাদিস থেকে প্রমাণ দেন যে একটা ফতোয়া দেন যে তারা এই দাবি করেছে। আর এই দাবিটা প্রমাণ করতে হবে ইংরেজদের ভারতবর্ষ আক্রমণ করার আগে, ইংরেজদের জামানায় এসে কিছু মানুষ যদি পয়দা হয়েছে যারা, তাদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে সেটা জব দিতে আমরা বাধ্য নয়। তিন নম্বর চ্যালেঞ্জ আমরা এটা করেছি যে তারাবি এবং তাহাজ্জুদ ভিন্ন ভিন্ন সালাত কথাটি মুকাল্লিদরা বারবার পুনরাবৃত্তি আপনারা করেন, তো আমরা বলবো ইমাম আবু হানিফা থেকে একটা দলিল উপস্থাপন করুন যেন তারাবি এবং তাহাজ্জুদ সালাতকে আলাদা বলেছে। চার নম্বর চ্যালেঞ্জ এখানে যে ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করুন যে আম্মাজান আয়েশার হাদিসটা তারাবির সঙ্গে নয়, এটা শুধুমাত্রই তাহাজ্জুদ। এই চারটে আমরা চ্যালেঞ্জ করেছি। আর পাঁচ নম্বর চ্যালেঞ্জ এটা যে সুনান আবু দাউদ 1375 যে নম্বর হাদিসটা আছে, সুনান ইবনে মাজাহ 1327, সুনান নাসাঈ হাদিস নম্বর 1364, সুনান দারিমি হাদিস নম্বর 7706, মুসনাদে আহমদ হাদিস নম্বর 21447, ইবনে জারদের মুনতাকা হাদিস নম্বর 403, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23শে রমজান তিনি যখন তারাবির সালাত আদায় করাচ্ছিলেন, সাহাবীরা মনে করছিলেন যে একদম ফজর ধরে গেছে, মানে ফজর লাগালাগি, মানে সেহরি না সাহরি যেন না পাই এরকমটা আশঙ্কা করছিলেন, এই যে একদম মানে সাহরি পর্যন্ত ঠেকে দিয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন যে ভাই এই রাত্রিতে আল্লাহ রাসূল তিনি তাহাজ্জুদ কখন পড়লেন? তারাবি তাহাজ্জুদ যদি আলাদা আলাদা সালাত হয় তো আল্লাহ রাসূল তারাবির সালাত তো তিনি ফজর পর্যন্ত ঠেকে দিয়েছেন, সেই রাতে তাহাজ্জুদ কখন পড়লেন? আল্লাহ রাসূল এতটাই লম্বা সালাত আদায় করিয়েছেন, সাহাবীদের সাক্ষ্য দিচ্ছে যে ফজর পর্যন্ত একদম মানে একদম সাহরি পর্যন্ত একদম চলে এসেছে, সাহাবীরা ভয় করছে যে আজকে না জানি সাহরিটা মনে হয় পাবো না, তারা ভয় করছে। তো ভাই এই রাত্রিতে, পাঁচ নম্বর প্রশ্ন, পাঁচ নম্বর চ্যালেঞ্জ, এই রাত্রিতে আল্লাহ রাসূল কখন তাহাজ্জুদ পড়েছেন? এই পাঁচটা চ্যালেঞ্জ আমাদের পক্ষ থেকেও আপনাদের কাছ থেকে থাকলো
আর এখানে আর কয়েকটি চ্যালেঞ্জ বাড়ানো যায়, যে এটার মধ্যে একটা যে সমস্ত মানে বিশেষ করে মুহাদ্দিসগণ ইমাম বুখারি থেকে শুরু করে ইমাম মোহাম্মদ, আপনাদেরই ইমাম ইমাম মোহাম্মদ থেকে ইমাম বুখারি, তিনি কেন সেই বুখারির আমাজনের হাদিসের ওপরে তিনি কিতাব সালাতুত তারাবি অধ্যায় নকল করলেন, এটাই প্রমাণ যে তিনি এটাকে তারাবি মানে করতেন। এটা এটা যে ভুল এটা প্রমাণ করেন সং ইমাম মোহাম্মদ, তিনি অধ্যায় কায়েম করেছেন। আর সাত নম্বর চ্যালেঞ্জ এখানে একটু হাদিস সম্পর্কে, যে অনেক মুহাদ্দিস যেমন আলোচনায় হাফেজ জাইলি, তিনি নাসুরে দ্বিতীয় খণ্ড 153 পৃষ্ঠা, ইবনে হাজার আসকালানি আদিরায়ার প্রথম খণ্ড 203 পৃষ্ঠা, আল্লামা ইবনে হুমাম ফতুল কাদির প্রথম খণ্ড 467 পৃষ্ঠা, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি 11 খণ্ড 128 পৃষ্ঠা, আল্লামা সৈয়দ আল হাবিলি ফতোয়া প্রথম খণ্ড 348 পৃষ্ঠায় পাঁচজন মুহাদ্দিস থেকে চারজন ফকিহ, পাঁচজন ফকিহ থেকে আপনাকে বললাম যে এই চারজন ফকিহ চারজন পাঁচজন মুহাদ্দিস এরা আব্দুল ইবনে আব্বাসের হাদিসের পরিপন্থী বিপক্ষে হাদিস কেন নিয়ে এসেছেন, ওই যে তারা এটা তাহাজ্জুদ ঠকিয়ে দেয় এটা কি পাগল ছিল নাকি। তো এই টোটাল সাতটা প্রশ্ন আপনাদের কাছে আমি দিলাম, এই সাতটা প্রশ্নের জবাব আমরা চাইছি। আমাদের আয়েশার হাদিস প্রসঙ্গে আরও অনেক প্রশ্ন করা সম্ভব, আলোচনা ভিডিও অনেক লম্বা হচ্ছে, বিস্তারিত জানার জন্য আমার আহলে হাদিস এবং হানাফি মাজহাব ইখতিলাফ নিরসন এই বইটা আপনারা পড়বেন, মাসালা নাম্বার 30 আমি আলোচনা করেছি, দ্বিতীয় পর্ব আপনাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে প্রথম আলোচনা করলাম যে আল্লাহ সুলতাই কত রাকাত প্রমাণিত, এটা পাঁচটা পর্যায়ে আলোচনা করলাম, হানাফিদের দলিলের জবাব দিলাম এবং হানাফিদের আয়েশার হাদিস প্রসঙ্গে যে অভিযোগ সেটা জবাব দিলাম, এবং শেষে আমি সাতখানা তাদেরকে চ্যালেঞ্জ এবং প্রশ্ন করলাম, এই প্রশ্নের মানে জবাব তারা জানে যথার্থভাবে কোরআন সুন্নাহর আলোকে তারা দায়ী সালাফদের রীতিনীতি মেনে তাদের নিজেদের ঘরে কোনো যেন কথা না বলে, আর এটা যদি হয়ে থাকে তাহলে বেরেলভীদের ওই সব মিলাদ কিয়াম সমস্ত কিছু তাদেরকেও মানতে হবে, এটা তারা মানবে না আমাদের তাহলে মানবো কেন, নিজ নিজ বুঝ নিজ নিজ বুঝ তারা মানছে। আর আমরা দ্বিতীয় পর্ব আপনাদের তারাবির প্রসঙ্গে আলোচনা করব যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তারাবি 20 রাকাতের নির্দেশ দিয়েছেন না 8 রাকাত, আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তারাবির জন্য 20 রাকাতের নির্দেশ দিয়েছেন না 8 রাকাতের নির্দেশ দিয়েছেন। হানাফিদের দাবি 20 রাকাত, আমাদের আহলুল হাদিসের দাবি যে না 20 রাকাত কোনো সহি সূত্রে প্রমাণিত নয়, 8 রাকাতেরই নির্দেশ দিয়েছেন। আমরা ঠিক আলোচনা করব আরও ধারিক পর্যায়ে, আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, আপনারা আলোচনা শ্রবণ করবেন এবং জাতিকে সত্য এবং মিথ্যা এটা অবশ্যই বুঝিয়ে দেবেন যে তারা যে বাতুলতা করছে মিথ্যা কথা বলছে এখান থেকে আপনি স্পষ্টভাবে পেয়ে যাবেন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম, তারাবি রাকাত সংখ্যা আসল থেকে এটা মূলত 8 রাকাতই প্রমাণিত, আমরা অনেকভাবে প্রমাণ করার চেষ্টা করেছি, বিস্তারিত আপনারা যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই আলোচনা শ্রবণ করবেন আপনার কাছে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে, এ নিয়ে কোনো মতনৈক্য মতভেদ থাকারই কথা নয়। কিন্তু যারা বাতুলতা করবে নিজের মাঝে গুরামি মানে সবচেয়ে প্রাধান্য দেবে তারা বলতে পারে না তারা 20 টাকা, সেটা তাদের বিষয়। কেন আমি একটা কথা বলি, সবিশেষ একটা উদ্ধৃতি না দিলে নয়, এর আগে অনেক উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আর একটা উদ্ধৃতি দেবো, রাকাতে তারাবির ওপরে বদরুদ্দিন কাশেমি আমাদের মানে ইসের আমাদের পশ্চিমবাংলা লেখক বদরুদ্দিন কাশেমি, কাশ্মীর টাইটেল তো বুঝতে পারছেন কারা এরা, এরা দেবন্দি, পরিষ্কারভাবে তিনি লিখেছেন রাকাতে তারাবির উপরে কি লিখেছেন দেখবেন, তিনি আলোচনা করতে গিয়েছেন আলোচনা করতে গিয়ে 34 নম্বর পৃষ্ঠা তিনি লিখছেন, তিনি বলছেন অন্যদিকে 8 রাকাত তারাবি প্রমাণে কোনো সাহাবি ও তাবি থেকে কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ পাওয়া যায়নি, অতএব 8 রাকাত হাদিস সহি হলেও তার উপরে আমল করা যেত না। তিনি বলছেন যে 8 রাকাত তারাবির হাদিস যে সহি হতো তারপরেও আমল করা যেত না, তিনি বলছেন 8 রাকাত তারাবির হাদিস সহি হলেও তারপরে আমল করা যেত না। তারপর কেন বলছে, কেননা আগে প্রমাণিত হয়েছে যে নিছক সনদের বিচারে হাদিস সহি হলেই তা আমলযোগ্য হবে না। তিনি বলছেন এখানে যে 8 টাকা তারাবি যদি আমাদের যে সহি সূত্রে চলে আসতো তাদের গবেষণা অনুসারে তারপর আমল হতো না, কেন তিনি বলছেন নিছক শুধুমাত্র সনদ সহি তার জন্য আমাদেরকে আমল মেনে নিতে হবে হাদিস, এটা নয়। তিনি বলছেন যে সনদ যদি সহি হয় তাহলে আমাদেরকে হাদিস গ্রহণ করতে হবে আমল করতে হবে, এটা নয়। চিন্তা করেছেন, আর এটা তো আমি অনেক জায়গায় দেখেছি, ইমাম আবু বকর খিলাফ যদি কোনো ফতোয়া যদি চলে আসে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, হাদিসকে তাবির অব্যাখ্যা করবে, তার জ্বলন্ত প্রমাণ এখন সহি বুখারীর হাদিসের উপরে ইলজাম মিথ্যা অপবাদ যেটা সালাফদের মধ্যে কেউ করেনি, দেবন্দী মুকাল্লি তামিদুল মাওলা তিনি করেছেন এবং তাদের অনেক বই আছে, যার অকাট্য দাঁত ভাঙা জবাব দিয়ে দিলাম, তাদের কাছে আরও সাতখানা প্রশ্ন করলাম, আমরা আশা করছি আমাদের সাতখানা প্রশ্নের জবাব জানায় তারা খুব অচিরেই দেয় ইনশা আল্লাহ, তারা এই সাতখানা প্রশ্নের যথাযথ প্রশ্নের উত্তর দিতে পারবে না, এটা সময় দিয়ে দিলাম, তারা যতদিন চাইছে ততদিন পর্যন্ত সময় দিক,
আমি যে সাতখানা প্রশ্ন করলাম এটা উত্তর দেওয়া সম্ভব, সাতখানার উত্তর দেওয়া সম্ভব নয়, কাটাছেঁড়া করে দু একটা উত্তর দিতে পারে, মানে মানে কাটাছেঁড়া করে এখান থেকে কল তুলে ওখান থেকে কল তুলে দু একটা উত্তর দেওয়া সম্ভব, কিন্তু সাতখানা প্রথম যে চারখানা প্রশ্ন করেছি ওখান থেকে একটা উত্তর দেওয়া ওদের মানে সম্ভব নয়, টোটাল সাতখানা প্রশ্ন থাকলে তাদের কাছে জিম্মেদারি স্পষ্টভাবে। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, রমাদান মাস ইনশাআল্লাহ দিনটা আমাকে আমরা ভালোভাবে এবং রাতটাকে আমরা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবো, আল্লাহ সুন্নাতকে জীবন্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে আপনাদের কাছ থেকে, আমি এখন বিশেষ করে আপনার কাছে বিদায় নিতে চলেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। شكراً يا ربي شكراً, هديت قلبي شكراً, نورت دربي شكراً, شكراً يا ربي.